হোটেল গ্রেভার ইন, লেখক হুমায়ুন আহমেদ। উৎসর্গ: আবারও গুলতেকিনকে। একটি অপ্রয়োজনীয় ভূমিকা। হোটেল গ্রেভার ইন এর প্রথম সংস্করণে কোনো ভূমিকা ছিল না, ভেবেছিলাম ভূমিকার প্রয়োজন নেই। পাঠক বুঝতে পারবেন যে হোটেল গ্রেভার ইনের গল্পগুলি আসলে বানানো গল্প নয়, স্মৃতিকথা। আমার মনে হয় সবাই তা বুঝতে পেরেছেন, তবু কেন জানি অসংখ্যবার আমাকে বলতে হয়েছে না, এগুলি বানানো গল্প নয়। এবার ভূমিকাতেই লিখে দিলাম। আমার তুচ্ছ স্মৃতি কথা যে পাঠকদের এত ভালো লাগবে তা আগে বুঝতে পারিনি। আমার ভাঙা ঘরে চাঁদের আলো, এই আলো আমি কোথায় রাখব? হুমায়ুন আহমেদ। তারিখ 2/2/1990, শহীদুল্লাহ হল। খুলে দাও বরফের আলপনা আঁকা হোটেলের সমস্ত জানালা, খুলে দাও আমার পোশাক, আমাকে আবৃত করে আজ শুধু বরফ ঝরুক সারাদিন, সারাদিন আজ শুধু বরফের সাথে খেলা। জীবনের প্রথম বরফ, নির্মলেন্দু গুণ। হোটেল গ্রেভার ইন। এলেম নতুন দেশে, লরা ইংগলস ওয়াইল্ডারের প্রেরি ভূমি, ড্যাকোটা রাজ্যে। ভোর 4টায় পৌঁছলাম, বাইরে অন্ধকার, সূর্য এখনও ওঠেনি। হেক্টর এয়ারপোর্টের খোলা মাঠে হু হু করে হাওয়া বইছে, শীতে গা কাঁপছে, যদিও শীত লাগার কথা নয়, এখন হচ্ছে ফল, শীত আসতে দেরি আছে। আমার মন খুব খারাপ, দেশ ছেড়ে দীর্ঘদিনের জন্যে বাইরে যাবার উৎসাহ আমি কখনো বোধ করিনি। বর্ষাকালে বৃষ্টির শব্দ শুনব না, ব্যাঙের ডাক শুনব না, চৈত্র মাসের রাতে খোলা ছাদে পাটি পেতে বসব না, শীতের দিনে গ্রামের বাড়িতে আগুনের কাছে হাত মেলে ধরব না, এটা হতে পারে না। অনেকের পায়ের নিচে সর্ষে থাকে, তারা বেড়াতে ভালোবাসেন, বিদেশের নামে তাদের রক্তে বাজনা বেজে ওঠে। আমার কাছে ভ্রমণের চেয়ে ভ্রমণ কাহিনী ভালো লাগে। একটা বই হাতে নিজের ঘরে নিজের চেনা জায়গাটায় বসে থাকব, পাশে থাকবে চায়ের পেয়ালা, অথচ আমি লেখকের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি। লেখক হয়তো সুন্দর একটা হৃদের বর্ণনা দিচ্ছেন, আমি কল্পনায় সেই হৃদ দেখছি, সেই হৃদের জল নীল, জলে মেঘের ছায়া পড়ছে। আমার কল্পনা শক্তি ভালো, লেখক তার চোখে যা দেখছেন আমি আমার কল্পনার চোখে তার চেয়ে ভালো দেখতে পাচ্ছি। কাজেই কষ্ট করে যাযাবরের মতো দেশ বিদেশ দেখার প্রয়োজন কি? প্রেরী ভূমি সম্পর্কে আমি ভালো জানি, লরা ইংগলসের প্রতিটি বই আমার অনেকবার করে পড়া। নিজের চোখে এই দেশ দেখার কোনো আগ্রহ আমার নেই, আমি এসেছি পড়াশোনা করতে। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রির মতো রসকসিন একটি বিষয়ে পিএইচডি ডিগ্রি নিতে হবে। কত দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী কেটে যাবে, ল্যাবরেটরিতে পাঠ্য বইয়ের গোলক ধাঁধায় মনে হলে হৃৎপিণ্ডের টিকটিক খানিকটা হলেও স্লথ হয়ে যায়। হেক্টর এয়ারপোর্টের উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার মতো বুকের ভেতরটাও হু হু করে। মন খারাপ হবার আমার আরেকটি বড় কারণও আছে, দেশে 17 বছর বয়সী আমার স্ত্রীকে ফেলে এসেছি, তার শরীরে আমাদের প্রথম সন্তান, ভালোবাসাবাসির প্রথম পুষ্প। ঢাকা এয়ারপোর্টে আরও অনেকের সঙ্গে সেও এসেছিল, সারাক্ষণই সে একটু দূরে দূরে সরে রইল, এই বয়সেই সন্তান ধারণের লজ্জায় সে ম্রিয়মাণ। কালো একটা চাদরে শরীরটা ঢেকে ঢুকে রাখার চেষ্টাতেই তার সময় কেটে যাচ্ছে। বিদায়ের আগ মুহূর্তে সে বলল, আমাদের প্রথম বাচ্চার জন্মের সময় তুমি পাশে থাকবে না? আমার চোখে প্রায় পানি এসে যাবার মতো অবস্থা হলো। ইচ্ছে করলো টিকিট এবং পাসপোর্ট ছুঁড়ে ফেলে তার হাত ধরে বলি, চলো বাসায় চলো। অল্প কিছুদিন আমাদের আয়ু, এই অল্প দিনের জন্য আমাদের কত আয়োজন, পাস, ডিগ্রি, চাকরি, প্রমোশন, টাকা পয়সা, বাড়িঘর, কোনো মানে হয়? কোনোই মানে হয় না। আমার মনের অবস্থা সে টের পেল, মুহূর্তের মধ্যে কথা ঘুরিয়ে বলল, যদি ছেলে হয় নাম রাখবো আমি, আর যদি মেয়ে হয় নাম রাখবে তুমি, কেমন? প্লেনে আসতে আসতে আমি সারাক্ষণ আমার মেয়ের নাম ভেবেছি, কত লক্ষ লক্ষ নাম পৃথিবীতে, কিন্তু কোনোটি আমার মনে ধরছে না, কোনোটি যেন মায়ের গর্ভে ঘুমিয়ে থাকা রাজকন্যার উপযুক্ত নাম নয়। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামটি আমাকে আমার মেয়ের জন্য খুঁজে বের করতে হবে। আজ থেকে 18, 19 বা 20 বছর পর কোনো এক প্রেমিক পুরুষ এই নামে আমার মেয়েকে ডাকবে, ভালোবাসার কত না গল্প সে করবে। হেক্টর এয়ারপোর্টের লাউঞ্জে বসে এইসব ভাবছি, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। পৃথিবীটা এমন যে বেশিরভাগ ইচ্ছাই কাজে খাটানো যায় না। আমি বসে বসে ভোর হবার জন্য অপেক্ষা করছি, তো ভোরে কেউ আমাকে নিতে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই। প্রতি বছর হাজার খানেক বিদেশি ছাত্র নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে,
কার এত গরজ পড়েছে এদের এয়ারপোর্ট থেকে খাতির করে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার? তুমি কি বাংলাদেশের ছাত্র আহমদ? আমি চমকে তাকালাম। 25 থেকে 30 বছরের যে মহিলা আমার পাশে এসে দাঁড়িয়েছেন তার দিকে বেশিক্ষণ তাকানো যায় না, চোখ ঝলসে যায়। অপূর্ব রূপবতী, যে পোশাক তার গায়ে তার উদ্দেশ্য সম্ভবত শরীরের সুন্দর অংশগুলোর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আমি জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। ভদ্রমহিলা আবার বললেন, তুমি কি বাংলাদেশের ছাত্র আহমেদ? আমি হ্যাসোচক মাথা নাড়লাম। আমার নাম টয়লা ক্লেন, আমি হচ্ছি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার। আমি খুবই লজ্জিত যে দেরি করে ফেলেছি, চলো রওনা হওয়া যাক। তোমার সঙ্গে সব জিনিসপত্র কি এই? ইয়েস। আমার সব জবাব এক শব্দে, ইয়েস এবং নোয়ের মধ্যে সীমাবদ্ধ। ইংরেজিতে একটা পুরো বাক্য বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। আমার কেন জানে মনে হচ্ছে একটা পুরো বাক্য বললেই এই ভদ্রমহিলা হা হা করে হেসে উঠবেন। আহমদ, তুমি কি রওনা হবার আগে এক কাপ কফি খাবে? বাইরে বেশ ঠান্ডা, হঠাৎ কেন জানি ঠান্ডা পড়ে গেছে, কফি আনবো? না, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি পূর্বদেশীয় ছাত্রছাত্রীদের কোনো কিছু খাবার কথা বললেই তারা প্রথমে বলে না, অথচ তাদের খাবার ইচ্ছে আছে। আমি শুনেছি না বলাটা তাদের ভদ্রতার একটা অংশ। কাজেই আমি আবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কফি খেতে চাও? চাই। ভদ্রমহিলা কাগজের গ্লাসে 2 কাপ কফি নিয়ে এলেন। এর চেয়ে কুৎসিত কোনো পানীয় আমি এই জীবনে খাইনি। কষা তিতকুটে একটা জিনিস, নাড়ি ভরি উল্টে আসার জোগাড়। ভদ্রমহিলা বললেন, হট কফি ভালো লাগছে না? আমি মুখ বিকৃত করে বললাম, খুব ভালো। টয়লা ক্লেন হেসে ফেলে বললেন, আহমদ, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, আমেরিকায় পূর্বদেশীয় ভদ্রতা অচল, এই দেশে সব কিছু তুমি সরাসরি বলবে। কফি ভালো লাগলে বলবে ভালো, খারাপ লাগলে কফির কাপ ইয়াক বলে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। আমি ইয়াক বলে একটা শব্দ করে ডাস্টবিনে কফির কাপ ছুঁড়ে ফেললাম। এই হচ্ছে আমেরিকায় আমার আমেরিকানদের মতো প্রথম আচরণ। টয়লা ক্লেনের ঘাড়ো লাল রঙের গাড়ি ডাউনটাউন ফার্গোর দিকে যাচ্ছে। আমি ঝিম ধরে পেছনের সিটে বসে আছি, আশেপাশের দৃশ্য আমাকে মোটেই টানছে না। টয়লা ক্লেন একটা ছোটোখাটো বক্তৃতা দিলেন, প্রতিটি শব্দ খুব স্পষ্ট করে বললেন, তাতে বুঝতে আমার তেমন কোনো অসুবিধা হলো না। আমেরিকানদের ইংরেজি বোঝা যায়, ব্রিটিশদেরটা বোঝা যায় না। ব্রিটিশরা অর্ধেক কথা বলে অর্ধেক পেটে রেখে দেয়, যা বলে তাও বলার আগে মুখে খানিকক্ষণ রেখে গার্গল করে বলে আমার ধারণা। আহমদ, তোমাকে আমি নিয়ে যাচ্ছি হোটেল গ্রেভার ইনে। হোটেল গ্রেভার ইন পুরোদস্তর একটা হোটেল, তবে হোটেলের মালিক গত বছর এই হোটেল স্টেট ইউনিভার্সিটি থেকে দান করে দিয়েছেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্ররা হোটেলটা চালাচ্ছে, অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট এই হোটেলে থেকেই পড়াশোনা করে। তুমিও ইচ্ছা করলে তা করতে পারো, হোটেলের সব সুযোগ সুবিধা এখানে আছে, বার আছে, বলরুম আছে, সনা আছে। একটাই অসুবিধা, হোটেলটা ইউনিভার্সিটি থেকে 10 কিলোমিটার দূরে, তোমাকে বাসে যাতায়াত করতে হবে। এটা কোনো সমস্যা হবে না, হোটেল থেকে 2 ঘন্টা পরপর ইউনিভার্সিটির বাস যায়। আমি কি বলছি বুঝতে পারছো তো? পারছি। তুমি এসেছো একটা অড টাইমে, স্প্রিং কোয়ার্টার শুরু হতে এখনও 11 দিনের মতো বাকি, সামারের ছুটি চলছে, এ কদিন বিশ্রাম নাও, নতুন দেশের সঙ্গে অ্যাডজাস্ট করতেও কিছু সময় লাগে, তাই না? ইয়েস। টয়লা ক্লেন হেসে বললেন, ইয়েস এবং নো এই দুটি শব্দ ছাড়াও তোমাকে আরও কিছু শব্দ শিখতে হবে, দুটি শব্দ সম্বল করে কথাবার্তা চালানো বেশ কঠিন। তিনি আমাকে হোটেলের রিসেপশনে নিয়ে অতি দ্রুত কী সব কথা বলতে লাগলেন ডেস্কে বসে থাকা পাথরের মতো মুখের মেয়েটিকে। সেই সব কথার এক বর্ণও আমি বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। আমি তখন একটা দীর্ঘ বাক্য ইংরেজিতে তৈরি করার কাজে ব্যস্ত, বাক্যটা বাংলায় এরকম, মিসেস টয়লা ক্লেন, আপনি যে এই ভোর রাতে আমাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য নিজে গিয়েছেন এবং নিজে হোটেলে পৌঁছে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ বোধ করছি। বাক্যটা মনে মনে যখন গুছিয়ে এনেছি তখন টয়লা ক্লেন আমার দিকে তাকিয়ে বলল, বাই, বলেই ছুটে বেরিয়ে গেলেন। আমার আর ধন্যবাদ দেওয়া হলো না, এই মহিলার আচার ব্যবহার আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল উনি একজন অত্যন্ত কর্মঠ, দায়িত্ব জ্ঞানসম্পন্ন, হাসিখুশি ধরনের মহিলা। পরে জানলাম ইনি একজন খুবই ইনএফিসিয়েন্ট মহিলা, তার অকর্মণ্যতা ও অযোগ্যতার জন্য পরের বছরই তার চাকরি চলে যায়। হোটেল গ্রেভার ইনে আমার জীবন শুরু হলো। 3তলা একটা হোটেল, পুরনো ধরনের বিল্ডিং, এর সবই পুরনো, কার্পেট পুরনো, ঘরের বাতাসে পর্যন্ত 100 বছর আগের গন্ধ। আমেরিকানরা ট্রেডিশনের খুব ভক্ত এটা বলা ঠিক হবে না, তবে ডেকোটা কান্ট্রির অনেক জায়গাতেই দেখেছি ওয়াইল্ড ওয়েস্ট ধরে রাখার একটা চেষ্টা।
পুরনো হোটেলগুলোকে পুরনো করেই রাখা হয়েছে। দেয়ালে বাইসনের বড় বড় শিং, যত্ন করে ঝোলানো আগের আমলের পাইপ গান বারুদের থলে, মেঝেতে বিছানো ভারী কার্পেটের রং বিবর্ণ। আমেরিকানরা হয়তোবা এসব দেখে নস্টালজিক হয়। আমি হলাম বিরক্ত, কোথায় এরা আমাকে এনে তুলল? আমার ঘরটা দোতলায়, বিরাট ঘর, দুটো খাট পাশাপাশি বিছানো। ঘরের আসবাবপত্র কোনোটাই আমার মন কাড়ল না, তবে দেয়াল জুড়ে পুরোনো কালের আয়নাটা অপূর্ব, যেন বাংলাদেশের দিঘির কালো জলকে জমিয়ে আয়না বানিয়ে দেওয়ালে সাজিয়ে রেখেছে। এরকম চমৎকার আয়না এই যুগে তৈরি হয় কি না আমি জানি না। আমার পাশের ঘরে থাকেন 90 বা 100 বছরের একজন বুড়ি। এই হোটেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও বাইরের গেস্টরা ভাড়া দিয়ে থাকতে পারেন। লক্ষ্য করলাম গেস্টদের প্রায় সবাই বৃদ্ধ বা বৃদ্ধা শ্রেণীর। পরে জেনেছি এদের অনেকেই জীবনের শেষের দিকে বছরের পর বছর হোটেলে কাটিয়ে দেন। বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নির্মিত ওল্ড হোমগুলো তাদের পছন্দ নয়। ওল্ড হোমগুলোতে তারা হসপিটাল হসপিটাল গন্ধ পান। লোকজনও ওল্ড হাউসগুলোকে দেখে করুণার চোখে, এর চেয়ে হোটেলেই ভালো। পাশের ঘরের বৃদ্ধার নাম মনে পড়ছে না, সুশীন বা সুজি জাতীয় কিছু হবে। দেখতে অবিকল পথের পাঁচালে সত্যজিতের ছবির ইন্দিরা ঠাকুরনের মতো। মাথার চুল সেই রকম ছোট ছোট করে কাটা, বয়সের ভারে নুয়ে পড়া শরীর, শুধু পরনে শতচ্ছিন্ন শাড়ির বদলে স্কার্ট, ঠোঁটে লিপস্টিক। এই বৃদ্ধা হোটেলে ঢোকার 1 ঘন্টার মধ্যে আমার দরজায় নক করলেন। দরজা খোলা মাত্র বললেন, সুপ্রভাত, তোমার কাছে কি ভারতীয় মুদ্রা আছে? না। স্ট্যাম্প আছে? না, তাও নেই। ও আচ্ছা, আমি মুদ্রা এবং স্ট্যাম্প দুটাই জমাই, এটা আমার হবি। বৃদ্ধা বিমর্ষ মুখে চলে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই মহিলা জীবনের শেষ কটি দিন স্ট্যাম্প বা মুদ্রা জমিয়ে যাচ্ছেন কেন বুঝতে পারলাম না। অন্য কোনো সঞ্চয় কি তার জীবনে নেই? বৃদ্ধা চলে যাবার পরপরই হোটেলের লন্ড্রির লোক ঢুকল, কালো আমেরিকান। এর নাম জর্জ ওয়াশিংটন। নিগ্রোদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্টের নাম অনুসারে নাম রাখার একটা প্রবণতা আছে। এই জর্জ ওয়াশিংটন সম্ভবত আমার গায়ের কৃষ্ণবর্ণের কারণে আমার প্রতি শুরুতেই গভীর মমতা দেখাতে শুরু করলো। গম্ভীর মুখে বলল, প্রথম এসেছো আমেরিকায়? হ্যাঁ। পড়াশোনার জন্যে? হ্যাঁ। নিজেদের দেশে পড়াশোনা হয় না যে এই পচা জায়গায় আসতে হয়? আমি নিশ্চুপ। সে গলা নামিয়ে বলল, বুড়িগুলোর কাছ থেকে সাবধানে থাকবে, এরা বড় বিরক্তিকর, মোটেই পাত্তা দেবে না। ঠিক আছে। মদ্যপান করো? না। মাঝে মধ্যে করতে পারো, এতে দোষের কিছু নেই, তবে মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারে সাবধান থাকবে। হুকারদের সাথে বিছানায় যাবে না, অসুখ বিসুখ হবে। তাছাড়া হুকারদের বেশিরভাগই হচ্ছে চোর, টাকা পয়সা ঘড়ি এসব নিয়ে পালিয়ে যাবে। হুকার কী করে চিনতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব। আচ্ছা। খাওয়া দাওয়া কোথায় করবে, হোটেলে? হুম। খবরদার, এই হোটেলের রেস্টুরেন্টে খাবে না, রান্না কুৎসিত, দামও বেশি। 2 ব্লক পরে একটা হোটেল আছে, নাম বিফ অ্যান্ড বান। বিফ অ্যান্ড বান? হ্যাঁ, ওইখানে খাবার ভালো, দামেও সস্তা। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদের প্রয়োজন নেই। বিয়ে করেছো? হ্যাঁ। বইয়ের ছবি আছে? আছে। দেখাও। আমি ছবি বইয়ের করে দেখালাম। জর্জ ওয়াশিংটন নানা ভঙ্গিতে ছবি দেখে বলল, অপূর্ব সুন্দরী, তুমি অতি ভাগ্যবান। আমেরিকানদের অনেক কুৎসিত অভ্যাসের পাশে পাশে অনেক সুন্দর অভ্যাসও আছে, যার একটি হচ্ছে ছবি দেখে মুগ্ধ হবার ভান করা। আমি লক্ষ্য করেছি অতি সামান্য পরিচয়েও এরা বলে, ফ্যামিলি ছবি সঙ্গে আছে, দেখি কেমন। ছবিতে যদি তারকা রাক্ষসীর মতো কোনো দাঁত বের করা মহিলাও থাকে, এরা বলবে, অপূর্ব, তুমি ভাগ্যবান পুরুষ, লাকি ডগ। এরা মানি ব্যাগে ক্রেডিট কার্ডের পাশে নিজের স্ত্রী এবং ছেলেমেয়েদের ছবি রাখে। এর কোনো ব্যতিক্রম পাওয়া যাবে না বলেই আমার ধারণা। অবশ্যই স্ত্রী বদলাবার সঙ্গে সঙ্গে ছবিও বদলায়। নতুন স্ত্রীকে দিনের মধ্যে 100 বার মধুর কণ্ঠে হানি ডাকে, সেই হানি একসময় হ্যামলক হয়ে যায়, তখন খোঁজ পড়ে নতুন কোনো হানির, মানি ব্যাগে আবার ছবি বদল হয়। জর্জ ওয়াশিংটন চলে গেল, আমি সন্ধ্যা পর্যন্ত একা একা নিজের ঘরে বসে রইলাম, কিছুই ভালো লাগে না। ঘরে চিঠি লেখার কাগজপত্র আছে, চিঠি লিখতে ইচ্ছে করলো না, সঙ্গে একটি মাত্র বাংলা বই, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। ভেবেছিলাম একাকিত্বের জীবনে গল্পগুলো পড়তে ভালো লাগবে, আমার প্রিয় গল্পের একটি পড়তে চেষ্টা করলাম। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন, আহা, দুটিতে বেশ মানায়। আমার এত প্রিয় গল্প অথচ পড়তে ভালো লাগলো না, ইচ্ছে হলো হোটেলের জানালা খুলে নিচে লাফিয়ে পড়ি।
রাতে খেতে গেলাম বিফ অ্যান্ড বান রেস্টুরেন্টে। আলো ঝলমল ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। বিমানবালাদের মতো পোশাকের তিনটি ফুটফুটে তরুণী খাবার দিচ্ছে, অর্ডার নিচ্ছে, মাঝে মাঝে রসিকতা করছে। এদের চেহারা যেমন সুন্দর, কথাবার্তাও তেমনি মিষ্টি। আমেরিকান সুন্দরীরা কেমন তা দেখতে এলে এদের বার রেস্টুরেন্টে উঁকি দিয়ে ওয়েট্রেসদের দেখতে হয়। আমি কোনার দিকের একটা টেবিলে বসলাম। আমার পকেটে আছে মাত্র $15। ১৯৭৭ সালের কথা, তখন দেশের বাইরে $20 বেশি নেওয়া যেত না। আমি $20 নিয়েই বের হয়েছিলাম। পথে লোভে পড়ে এক কার্টুন মার্বোরো সিগারেট কিনে ফেলায় ডলারের সঞ্চয় কমে গেছে। মেনু দেখে আঁতকে উঠলাম। সব খাবারের দাম $8, $9। স্টেক জাতীয় খাবারগুলোর দাম আরও বেশি। বেছে বেছে সবচেয়ে কম দামি একটা খাবারের অর্ডার দিলাম, ফ্রেঞ্চ টোস্ট। দামে সস্তা, তাছাড়া চেনা খাবার। ওয়েট্রেস অবাক হয়ে বলল, এটাই কি তোমার ডিনার? আমি বললাম, ইয়েস। সঙ্গে আর কিছু নেবে না? কোল্ড ড্রিঙ্ক কিংবা কফি? নো। রাতের খাবার শেষ করে একা একা হোটেলের লাউঞ্জে বসে রইলাম। লাউঞ্জ প্রায় ফাঁকা। এক কোনায় দুজন বুড়ো বুড়ি ঝিম মেরে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে জীবনের বাকি দিনগুলো কী করে কাটাবে এরা এ নিয়েই চিন্তিত। ওদের ছেয়ে আমি নিজেকে আলাদা করতে পারলাম না। পাশের ঘরেই হোটেলের বার, সেখানে উদ্দাম গান হচ্ছে। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে নারী পুরুষ জড়াজড়ি করে নাচছে। গানের কথাগুলো পরিষ্কার নয়, একটি চরণ বারবার ফিরে ফিরে আসছে। হোম ডু ইউ ওয়ান্ট টু লাভ ইয়া ইয়া, শব্দটির মানে কী কে জানে? রাতে ঘুম এলো না ভয়ে, ভূতের ভয়। এই ভূতের ভয়ের মূল কারণ আমার ঘরে রাখা হোটেল গ্রেভার ইন সম্পর্কিত একটি তথ্য পুস্তিকা। সেখানে আছে এই পাথরের হোটেলটি কে প্রথম বানিয়েছিলেন সেই সম্পর্কে তথ্য, বিখ্যাত ব্যক্তি কারা কারা এই হোটেলে ছিলেন, তাদের নামধাম। সেই সব বিখ্যাত ব্যক্তির কাউকেই চিনতে পারলাম না, তবে এই হোটেলে একটি ভৌতিক কক্ষ আছে জেনে আঁতকে উঠলাম। রুম নম্বর 309-এ একজন অশরীরী মানুষ থাকেন বলে 100 বছরের জনশ্রুতি আছে। যিনি এখানে বাস করেন তার নাম জন পাউল, পেশায় আইনজীবী ছিলেন। এই হোটেলেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরও হোটেলের মায়া কাটাতে পারেননি। পুস্তিকায় লেখা এই বিদেহী আত্মা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের, কাউকে কিছুই বলেন না। গভীর রাতে পায়ে হাতে হোটেলের বারান্দা দিয়ে হেঁটে বেড়ান। হোটেলের 309 নম্বর কক্ষটিতে কোনো অতিথি রাখা হয় না, বছরের পর বছর এটা খালি থাকে। তবে রোজ পরিষ্কার করা হয়, বিছানার চাদর বদলে দেওয়া হয়, বাথরুমে নতুন সাবান টুথপেস্ট দেওয়া হয়। ঘরের সামনে একটা সাইনবোর্ড আছে, সেখানে লেখা, মিস্টার জন পাওলের ঘর, নীরবতা পালন করুন। জন পাওল নীরবতা পছন্দ করেন। পুরো ব্যাপারটা এক ধরনের রসিকতা কিংবা আমেরিকানদের ব্যবসা কৌশলের একটা অংশ। তবু রাত যতই বাড়তে লাগলো মনে হতে লাগলো, এই বুঝি জন পাওল এসে আমার দরজায় দাঁড়িয়ে বলবেন, তোমার কাছে কি আগুন আছে? আমার পাইপের আগুন নেভে গেছে। এমনিতেই ভয়ে কাঠ হয়ে আছি, তার উপর পাশের ঘরের বৃদ্ধা বিচিত্র সব শব্দ করছেন। এই খকখক করে কাশছেন, এই চেয়ার ধরে টানাটানি করছেন, গানের সিকি অংশ শুনছেন, দরজা খুলে বেরুচ্ছেন, আবার ঢুকছেন। শেষ রাতের দিকে মনে হলো দেশ গায়ের মেয়েদের মতো সুর করে বিলাপ শুরু করেছেন। নিঃসঙ্গ মানুষদের অনেক ধরনের কষ্ট থাকে, পুরোপুরি না ঘুমিয়ে কেউ রাত কাটাতে পারে না। শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য হলেও ঘুম আসে, কিন্তু আমার এলো না। পুরো রাত চেয়ারে বসে কাটিয়ে দিলাম। ভোরবেলা আমার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল টেলিফোন করলো ওয়াশিংটন সিয়াটল থেকে। সে আমার আগে এদেশে এসেছে, পিএইচডি করেছে নিউক্লিয়ার ফিজিক্সে, পরিষ্কার লজিকের ঠান্ডা মাথার একটা ছেলে। ভাবালুতা কিংবা অস্থিরতার কিছুই তার মধ্যে নেই। জটিল বিষয় নিয়ে গবেষণার ফাঁকে ফাঁকে সে অসম্ভব সুন্দর কিছু লেখা লিখে ফেলেছে, কপট্রনিক সুখ দুঃখ, দীপু নম্বর 2, হাতকাটা রবিন। প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি, তবু বলার লোভ সামলাতে পারছি না। জাফর ইকবালের লেখা পড়লে ঈর্ষার সূক্ষ্ম খোঁচা অনুভব করি। এই ক্ষমতাবান প্রবাসী লেখক দেশে তার যোগ্য সম্মান পেলেন না, এই দুঃখ আমার কোনো দিন যাবে না। মূল প্রসঙ্গে ফিরে আসি। ইকবাল টেলিফোন করে খাস ময়মনসিংহের উচ্চারণে বলল, দাদা ভাই কেমন আছো? আমি বললাম, তুই আমার টেলিফোন নাম্বার কোথায় পেলি? আমেরিকায় টেলিফোন নাম্বার পাওয়া কোনো সমস্যা না, তুমি কেমন আছো বলো? তোর কাছে ডলার আছে? তোমাকে $100 একটা ড্রাফট পাঠিয়ে দিয়েছি, আজই পাবে। $100 হবে না, তুই আমাকে একটা টিকিট কেটে দে, আমি দেশে চলে যাব। আমার কথায় সে বিন্দুমাত্র বিচলিত হলো না, সহজ গলায় বলল, যেতে চাও কোনো অসুবিধা নেই, টিকিট কেটে দেব। কয়েকটা দিন যাক, একটু ঘুরে ফিরে দেখো, এখানে বাংলাদেশি ছেলে নেই? বাংলাদেশি ছেলের আমার কোনো দরকার নেই, তুই টিকিট কেটে পাঠা। আচ্ছা পাঠাবো। তুমি কি পৌঁছার সংবাদ দেশে দিয়েছ? ভাবিকে চিঠি লিখেছ? চিঠি লেখার দরকার কি, আমি নিজেই তো যাচ্ছি। তা ঠিক, তবু লিখে দাও, যেতে যেতেও তো সময় লাগবে।
আজই লিখে ফেলো। আর শোনো, তোমার যে খুব খারাপ লাগছে, দেশে চলে যেতে চাচ্ছ, এইসব না লিখলেই ভালো হয়। আমি চুপ করে রইলাম। ইকবাল বলল, রাতে তোমাকে আবার টেলিফোন করব। আর আমি তোমাদের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারকেও ফোন করে বলে দিচ্ছি, যাতে তিনি বাংলাদেশি ছেলেদের সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দেন। সেই সময় ফার্গো শহরে আর একজন মাত্র বাঙালি ছিলেন, সুফি সাহেব। তিনি এসেছেন অ্যাগ্রোনমিতে পিএইচডি করতে। তার সঙ্গে আমার কোনোরকম যোগাযোগ হলো না। দিনের বেলাটা ইউনিভার্সিটিতে খানিকক্ষণ ঘুরলাম। চারিদিকে বড় বেশি ঝকঝকে তকতকে, বড় বেশি গোছানো। বিশ্ববিদ্যালয়ে সামারের বন্ধ থাকলেও কিছু কিছু ক্লাস হচ্ছে। একটা ক্লাসরুমে উঁকি দিয়ে দেখি অনেক ছেলেমেয়ের হাতে কফির কাপ কিংবা কোল্ড ড্রিঙ্কের বোতল। আরাম করে খাওয়া দাওয়া করতে করতে অধ্যাপকের বক্তৃতা শুনছে। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের কাছে বিদেশের সব কিছুই ভালো লাগে, অন্যদের কিছুই ভালো লাগে না। আমি দ্বিতীয় দলের। আমার কাছে কিছুই ভালো লাগে না, যা দেখি তাতেই বিরক্ত হই। রাতে আবার খেতে গেলাম বিফ অ্যান্ড বানে, সেই পুরাতন খাবার, ফ্রেঞ্চ টোস্ট। রুটিনটি হলো এরকম, সকালবেলা ইউনিভার্সিটি এলাকায় যাই, একা একা হাঁটাহাঁটি করি, যা দেখি তাই খারাপ লাগে। সন্ধ্যায় হোটেলে ফেরত আসি, রাতে খেতে যাই বিফ অ্যান্ড বানে, ফ্রেঞ্চ টোস্টের অর্ডার দেই, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। ডলারের অভাব এখন আর আমার নেই, ইউনিভার্সিটি আমাকে $400 অগ্রিম দিয়েছে। সিয়াটল থেকে পাঠানো ছোট ভাইয়ের চেকটাও ভাঙিয়েছি। টাকার অভাব নেই, বিফ অ্যান্ড বানে খাবারেরও অভাব নেই, কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। খেতে গেলেই চোখের সামনে ভাসে এক প্লেট ধবধবে সাদা ভাত, একটা বাটিতে সর্ষে বাটা দিয়ে রাঁধা ইলিশ, ছোট্ট পিরিচে কাঁচা লঙ্কা, আধখানা কাগজি লেবু। আমার প্রাণ হু হু করে। ওয়েট্রেস যখন অর্ডার নিতে আসে, আমি বলি ফ্রেঞ্চ টোস্ট, সে অবাক হয়ে তাকায়। হয়তো ইতিমধ্যে এই রেস্টুরেন্টে আমার নামই হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট। আমি লক্ষ্য করছি, আমাকে দেখলেই ওয়েট্রেসরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে এবং একসময় এসে কোমল গলায় বলে, সেই খাবার? আমি বলি, ইয়াস। ছটি দীর্ঘ রজনী কেটে গেল। তারপর চমৎকার একটা ঘটনা আমার জীবনে ঘটল। ঘটনাটা বিশদভাবে বলা দরকার। এই ঘটনা না ঘটলে হয়তো আমি আমেরিকায় থাকতে পারতাম না, সব ছেড়ে ছুড়ে চলে আসতাম। যথারীতি রাতে খাবার খেতে গিয়েছি, ওয়েট্রেস অর্ডার নিতে আমার কাছে আর আসছে না। আমার কেন জানি মনে হলো দূর থেকে সবাই কৌতূহলী ভঙ্গিতে আমাকে দেখছে, ফিসফাস করছে। তাদের দোষ দিচ্ছি না, দিনের পর দিন ফ্রেঞ্চ টোস্ট খেয়ে খেয়ে আমি এই অবস্থাটা তৈরি করেছি। একা অনেকক্ষণ বসে থাকবার পর অর্ডার নিতে একটি মেয়ে এলো, আমাকে অবাক করে দিয়ে বসলো আমার সামনের চেয়ারে। যে কথাগুলো সে আমাকে বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মেয়েটি নিচু গলায় বলল, দেখো আহমদ, আমরা জানি তোমার সময়টা ভালো যাচ্ছে না, দিনের পর দিন তুমি একটা কুৎসিত খাবার মুখ গুঁজে খেয়ে যাচ্ছ, টাকা পয়সার কষ্টের মতো কষ্ট তো আর কিছুই হতে পারে না। তবু বলছি, নিজের উপর বিশ্বাস রাখো, দুঃসময় একদিন অবশ্যই কাটবে। আমি একবার ভাবলাম বলি, তোমরা যা ভাবছো ব্যাপারটা সেরকম নয়। পর মুহূর্তেই মনে হলো এটা বলার দরকার নেই, এটা বলা মানে এদের ভালোবাসার অপমান করা, আমি তা হতে দিতে পারি না। মেয়েটি বলল, আজ তোমার জন্য আমরা ভালো একটা ডিনারের ব্যবস্থা করেছি, এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না, তুমি আরাম করে খাও এবং মনে সাহস রাখো। সে উঠে গিয়ে বিশাল ট্রেতে করে টি বোন স্টেক নিয়ে এলো, সঙ্গে নানান ধরনের টুকিটাকি, কফি এলো, আইসক্রিম এলো। ওয়েট্রেসরা সবাই একবার করে দেখে গেল আমি ঠিকমতো খাচ্ছি কি না। আমি খুব আবেগপ্রবণ ছেলে, আমার চোখে পানি এসে গেল। এরা এত মমতা একজন অচেনা অজানা ছেলের জন্য রেখে দিয়েছিল। মেয়েগুলো আমার চোখের জল দেখতে পেলেও ভান করলো যেন দেখতে পায়নি। গভীর আনন্দ নিয়ে হোটেল গ্রেভার ইনে ফিরে এলাম। রিসেপশনে বসে থাকা গোমরা মুখের মেয়েটাকে আজ অনেক ভালো লাগলো। আমি হাসি মুখে বললাম, হ্যালো। সেও হাসি মুখে বলল, হ্যালো। গ্রেভার ইন বারের উদ্দাম গান আজ শুনতে ভালো লাগলো, ইচ্ছে করলো ভেতরে ঢুকে খানিকক্ষণ শুনি। আমার পাশের বৃদ্ধার ঘরে নক করে তাকে বললাম, আমার কাছে দুটো বাংলাদেশি মুদ্রা আছে, তুমি কি নেবে? অনেক রাতে স্ত্রীকে চিঠি লিখতে বসলাম। সেই চিঠিটা খুব অদ্ভুত ছিল, কারণ চিঠিতে তুষারপাতের একটা বানানো বর্ণনা ছিল। তুষারপাত না দেখেই আমি লিখলাম, আজ বাইরে খুব তুষারপাত হচ্ছে, রাস্তাঘাট ঢেকে গেছে সাদা বরফে, সে যে কি অপূর্ব দৃশ্য, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি হোটেলের জানালার কাছে বসে বসে লিখছি, তুমি পাশে থাকলে দুজন হাত ধরাধরি করে তুষারের মধ্যে দাঁড়াতাম। যে তিনজন তরুণী আমেরিকা প্রসঙ্গে আমার ধারণাই বদলে দিল, আজ তাদের কথা গভীর মমতা ও গভীর ভালোবাসায় স্মরণ করছি। ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে আজ আমরা বিভক্ত, কত দেশ কত নাম, কিন্তু মানুষ একই আছে, আসছে লক্ষ বছরেও তাই থাকবে। ডানবার হলের জীবন।
নর্থ ডেকোটা ইউনিভার্সিটির ক্লাসগুলো যেখানে হয় তার নাম ডানবার হল। ডানবার হলে 33 নম্বর কক্ষে ক্লাস শুরু হলো, কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস, কোর্স নাম্বার 529। কোর্স নাম্বারগুলি সম্পর্কে সামান্য ধারণা দিয়ে নেই। 200 লেভেলের কোর্স হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের নিচের দিকের ছাত্রদের জন্য, 300 লেভেল হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের উপর দিকের ছাত্রদের জন্য, 400 এবং 500 লেভেল হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। 500 লেভেলের যে কোর্সটি আমি নিলাম সেই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু কোয়ান্টাম মেকানিক্স পড়েছি, একেবারে কিছুই যে জানি না তাও না। তবে এই বিষয়ে আমার বিদ্যা খুবই ভাষা ভাষা, জলের উপর উড়াউড়ি, জল স্পর্শ করা নয়। একাডেমিক বিষয়ে নিজের মেধা এবং বুদ্ধির উপর আমার আস্থাও ছিল সীমাহীন। রসায়নের একটি বিষয় আমি পড়ে বুঝতে পারবো না তা হতেই পারে না। আমাদের কোর্স কোঅর্ডিনেটর আমাকে বললেন, 500 লেভেলের এই কোর্সটি যে তুমি নিচ্ছ, ভুল করছে না তো, পারবে? আমি বললাম ইয়েস। তখনও ইয়েস এবং নোর বাইরে তেমন কিছু বলার অপ্ত হয়নি। কোর্স কোঅর্ডিনেটর বললেন, এই কোর্সে ডুববার আগে কিন্তু 400 লেভেলের কোর্স শেষ করনি, ভালো করে ভেবে দেখো, পারবে? ইয়েস। কোর্স কোঅর্ডিনেটরের মুখ দেখে মনে হলো তিনি আমার ইয়েস শুনেও বিশেষ ভরসা পাচ্ছেন না। ক্লাস শুরু হলো, ছাত্র সংখ্যা 15, বিদেশি বলতে আমি এবং ইন্ডিয়ান এক মেয়ে কান্তা। ছাত্রদের মধ্যে একজন অন্ধ ছাত্রকে দেখে চমকে উঠলাম, সে তার ব্রেল টাইপরাইটার নিয়ে এসেছে। ক্লাসে ঢুকে সে বিনীত ভঙ্গিতে বলল, আমি বক্তৃতা টাইপ করব, খটখট শব্দ হবে এজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি হতভম্ব, অন্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা আমি জানি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু অন্ধ ছাত্রছাত্রী আছে, তবে তাদের বিষয় হচ্ছে সাহিত্য, ইতিহাস, সমাজবিদ্যা বা দর্শন, কিন্তু থিওরিটিক্যাল কেমিস্ট্রি যে কেউ পড়তে আসে আমার জানা ছিল না। আমাদের কোর্স টিচারের নাম মার্ক গর্ডন, কোয়ান্টাম মেকানিক্সের মাস্তান লোক। থিওরিটিক্যাল কেমিস্ট্রির লোকজন তার নাম শুনলে চোখ কপালে তুলে ফেলে, তার খ্যাতি প্রবাদের পর্যায়ে চলে গেছে। লোকটি অসম্ভব রোগা এবং তালগাছের মতো লম্বা, মুখভর্তি প্রকাণ্ড গোঁফ। ইউনিভার্সিটিতে আসেন ভালুকের মতো বড় একটা কুকুরকে সঙ্গে নিয়ে। তিনি যখন ক্লাসে যান কুকুরটা তার চেয়ারে পা তুলে বসে থাকে। মার্ক গর্ডন ক্লাসে ঢুকলেন একটা টি শার্ট গায়ে দিয়ে। সেই টি শার্টে যা লেখা তার বঙ্গানুবাদ হল, সুন্দরী মেয়েরা আমাকে ভালোবাসা দাও। ক্লাসে ঢুকে সবার নামধাম জিজ্ঞেস করলেন, সবাই বসে বসে উত্তর দিল, একমাত্র আমি দাঁড়িয়ে জবাব দিলাম। মার্ক গর্ডন বিস্মিত হয়ে বললেন, তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন, বসে কথা বলতে কি তোমার অসুবিধা হয়? আমি জবাব দেওয়ার আগেই কান্তা বলল, এটা হচ্ছে ভারতীয় ভদ্রতা। মার্ক গর্ডন বললেন, হুমায়ুন তুমি কি ভারতীয়? না, আমি বাংলাদেশ থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ, বসো, এরপর থেকে বসে বসে কথা বলবে। আমি বসলাম। মানুষটাকে ভালো লাগলো এই কারণে যে সে শুদ্ধভাবে আমার নাম উচ্চারণ করেছে। অধিকাংশ আমেরিকান যা পারে না কিংবা শুদ্ধ উচ্চারণের চেষ্টা করে না। আমাকে যেসব নামে ডাকা হয় তার কয়েকটি হচ্ছে হামায়ান, হিউম্যান, হেমিন। মার্ক গর্ডন টেবিলে পা তুলে বসলেন এবং বললেন, ক্লাস শুরু করার আগে একটা জোক বলা যাক। আমি আবার ডার্টি জোক ছাড়া অন্য কিছু জানি না। যারা ডার্টি জোক শুনতে চাও না তারা দয়া করে কান বন্ধ করে ফেলো। গল্পটি হচ্ছে একটি ফার্সি তরুণীকে নিয়ে, যার একটি স্তন বড়, অন্যটি ছোট। বিয়ের রাতে তার স্বামী। গল্পটা চমৎকার, তবে এদেশে তা আমার পক্ষে লেখা সম্ভব না বলে শুধু শুরুটা বললাম। গল্প শেষ হওয়ার পর হাসি থামতে 5 মিনিটের মতো লাগলো। শুধু কান্তা হাসলো না, মুখ লাল করে বসে রইল, যেন পুরো রসিকতাটা তাকে নিয়েই করা হয়েছে। মার্ক গর্ডন লেকচার শুরু করলেন, ক্লাসের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। বক্তৃতা শেষে তিনি বললেন, সহজ ব্যাপারগুলি নিয়ে আজ কথা বললাম, প্রথম ক্লাস তো তাই। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কিচ্ছু বুঝতে পারিনি। তিনি ব্যবহার করছেন গ্রুপ থিওরি, যে গ্রুপ থিওরির আমি কিছুই জানি না। আমি আমার পাশে বসে থাকা আমেরিকান ছাত্রটিকে বললাম, তুমি কি কিছু বুঝতে পারলে? সে বিস্মিত হয়ে বলল, কেন বুঝব না, এসব তো খুবই এলিমেন্টারি ব্যাপার। এক সপ্তাহ চলে গেল, ক্লাসে যাই, মার্ক গর্ডনের মুখের দিকে তাকিয়ে থাকি, কিচ্ছু বুঝতে পারি না। নিজের মেধা এবং বুদ্ধির উপর যে আস্থা ছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কোয়ান্টাম মেকানিক্সের প্রচুর বই জোগাড় করলাম, রাত দিন পড়ি, কোনো লাভ হয় না। এই জিনিস বোঝার জন্য ক্যালকুলাসের যে জ্ঞান দরকার তা আমার নেই। আমার ইনসমনিয়ার মতো হয়ে গেল, ঘুমোতে পারি না। গ্রেভারিনের লবিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, মনে মনে বলি কি সর্বনাশ। আমার পাশের ঘরের বৃদ্ধা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বলো তো, তুমি কি অসুস্থ, স্ত্রীর চিঠি পাচ্ছ না? দেখতে দেখতে মিড টার্ম পরীক্ষা এসে গেল,
পরীক্ষার পরপর যে লজ্জার সম্মুখীন হতে হবে তা ভেবে হাত পা পেটের ভিতর ঢুকে যাবার জোগাড় হলো। মার্ক গর্ডন যখন দেখবে বাংলাদেশের এই ছেলে পরীক্ষার খাতায় কিছুই লেখেনি, তখন তিনি কী ভাববেন? ডিপার্টমেন্টের চেয়ারম্যানই বা কী ভাববেন? এই চেয়ারম্যানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর আলী নওয়াব আমার প্রসঙ্গে একটি চিঠিতে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ যে অল্প সংখ্যক অসাধারণ মেধাবী ছাত্র তৈরি করেছে, হুমায়ুন আহমেদ তাদের অন্যতম। অসাধারণ মেধাবী ছাত্রটি যখন শূন্য পাবে তখন কী হবে? রাতে ভয়াবহ দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম। মিডটার্ম পরীক্ষায় বসলাম, সব মিলিয়ে 10টি প্রশ্ন, 1 ঘন্টা সময়ে প্রতিটির উত্তর বের করতে হবে। আমি দেখলাম একটি প্রশ্নের অংশবিশেষের উত্তর আমি জানি, আর কিছুই জানি না। অংশবিশেষের উত্তর লেখার কোনো মানে হয় না। আমি মাথা নিচু করে বসে রইলাম। 1 ঘন্টা পর সাদা খাতা জমা দিয়ে বের হয়ে এলাম। পরদিনই রেজাল্ট হলো। এ তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় নয় যে 15টি খাতা দেখতে 15 মাস লাগবে। 3 জন এ পেয়েছে, 6 জন বি, বাকি সব সি। বাংলাদেশের হুমায়ুন আহমেদ পেয়েছে 0। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে অন্ধ ছাত্রটি। এ ছেলেটির নাম আমার মনে পড়ছে না, তার নামটা মনে রাখা উচিত ছিল। মার্ক গর্ডন আমাকে ডেকে পাঠালেন। বিস্মিত গলায় বললেন, ব্যাপারটা কি বলো তো? আমি বললাম, কোয়ান্টাম মেকানিক্সে আমার কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। এই হায়ার লেভেলের কোর্স আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? ঝুলে থাকার মানে কি? আমি ছাড়তে চাই না। তুমি বোকামি করছো। তোমার গ্রেড যদি খারাপ হয়, যদি গড় গ্রেড সি চলে আসে, তাহলে তোমাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে। গ্র্যাজুয়েট কোর্সের এই নিয়ম। এই নিয়ম আমি জানি। জেনেও তুমি এই কোর্সটা চালিয়ে যাবে? হ্যাঁ। তুমি খুবই নির্বোধের মতো কথা বলছো। হয়তো বলছি, কিন্তু আমি কোর্সটা ছাড়বো না। কারণটা বলো। একজন অন্ধ ছাত্র যদি এই কোর্সে সবচেয়ে বেশি নম্বর পেতে পারে, আমি পারবো না কেন? আমার তো চোখ আছে। তুমি আবারও নির্বোধের মতো কথা বলছো। সে অন্ধ হতে পারে, কিন্তু তার এই বিষয়ে চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে। সে আগের কোর্স সবগুলো করেছে, তুমি করনি। তুমি আমার উপদেশ শোনো, এই কোর্স ছেড়ে দাও। না, আমি ছাড়লাম না। নিজে নিজে অঙ্ক শিখলাম, গ্রুপ থিওরি শিখলাম, অপারেটর অ্যালজেব্রা শিখলাম। মানুষের অসাধ্য কিছু নেই, এই প্রপার্টি সম্ভবত ভুল নয়। একসময় অবাক হয়ে লক্ষ্য করলাম, কোয়ান্টাম মেকানিক্স বুঝতে শুরু করেছি। ফাইনাল পরীক্ষায় যখন বসলাম, তখন আমি জানি আমাকে আটকানোর কোনো পথ নেই। পরীক্ষা হয়ে গেল। পরদিন মার্ক গর্ডন একটা চিঠি লিখে আমার মেল বক্সে রেখে দিলেন, টাইপ করা একটা সংক্ষিপ্ত চিঠি, যার বিষয়বস্তু হচ্ছে, তুমি যদি আমার সঙ্গে থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে কাজ করো, তাহলে আমি আনন্দিত হব এবং তোমার জন্য আমি একটা ফেলোশিপ ব্যবস্থা করে দেব। তোমাকে আর কষ্ট করে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে হবে না। একটি পরীক্ষা দিয়েই আমি এই বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়ে গেলাম। বিভাগীয় চেয়ারম্যান নিজের উদ্যোগে ব্যবস্থা করে দিলেন যেন আমি আমার স্ত্রীকে আমেরিকায় নিয়ে আসতে পারি। পরীক্ষায় কত পেয়েছিলাম তা বলার লোভ সামলাতে পারছি না। পাঠক পাঠিকারা আমার এই লোভ ক্ষমার চোখে দেখবেন বলে আশা করি। আমি পেয়েছিলাম 100-তে 100। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে কোয়ান্টাম কেমিস্ট্রি পড়াই। ক্লাসের শুরুতে ছাত্রদের এই গল্পটি বলি, শ্রদ্ধা নিবেদন করি ওই অন্ধ ছাত্রটির প্রতি, যার কারণে আমার পক্ষে এই অসম্ভব সম্ভব হয়েছিল। আরেকটি কথা, আমি কিন্তু মার্ক গর্ডনের সঙ্গে কাজ করতে রাজি হইনি। এই বিষয়টি নিয়ে আর কষ্ট করতে ইচ্ছে করছিল না। তাছাড়া আমার খানিকটা কুকুর ভীতি আছে। মার্ক গর্ডনের ভালুকের মতো কুকুরটিকে পাশে নিয়ে কাজ করার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ নাইট। ভোর 4টার সময় টেলিফোন বেজে উঠল। অসময়ে টেলিফোন মানে রিসিভার না নেওয়া পর্যন্ত বুক ধরফর। নির্ঘাত বাংলাদেশের কল। এক গাদা টাকা খরচ করে কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় কল করে, তখন ঘটনা খারাপ ধরে নিতে হবে। নিশ্চয়ই কেউ মারা টারা গেছে। 3 বার রিং হবার পর আমি রিসিভার তুলে ভয়ে ভয়ে বললাম, হ্যালো। ওপার থেকে ভারী গলা শোনা গেল, হুমায়ুন ভাই, খিচুড়ি কী করে রান্না করতে হয় জানেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। টেলিফোন করেছে মোরহেদ স্টেট ইউনিভার্সিটির মিজানুল হক, সেখানকার একমাত্র বাঙালি ছাত্র, অ্যাকাউন্টিংয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছে। হ্যালো হুমায়ুন ভাই, কথা বলছেন না কেন? খিচুড়ি কী করে রান্না করতে হয় জানেন? না, তাহলে তো বিগ প্রবলেম হয়ে গেল। আমি চুপ করে রইলাম। মিজানুল হক হড়বড় করে বলল, কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন জানা আছে? আমি শীতল গলায় বললাম, কটা বাজে জানো? কটা? রাত 4টা। বলেন কি, এত রাত হয়ে গেছে? সর্বনাশ! করছিলে কি তুমি? বাংলাদেশের ম্যাপ বানাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন হুমায়ুন ভাই, সকালে টেলিফোন করব, বিরাট সমস্যায় পড়েছি। মিজানুল হক খট করে টেলিফোন রেখে দিল।
আমি বিছানা ছেড়ে উঠলাম, পার্কোলেটরে কফি বসিয়ে দিলাম। আমার ঘুমাবার চেষ্টা করা বৃথা। মিজানুল হকের মাথার ঠিক নেই, কিছুক্ষণের মধ্যে আবার টেলিফোন করবে, অন্য কোনো খাবারের রেসিপি জানতে চাইবে। এই ব্যাপারটা গত 3 দিন ধরে চলছে। মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে অন্যান্য দেশের সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশ নাইট। এই অঞ্চলে বাংলাদেশের একমাত্র ছাত্র হচ্ছে মিজান, আর আমি আছি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে, মিজানের একমাত্র পরামর্শদাতা। আশপাশে 27 মাইলের মধ্যে দ্বিতীয় বাঙালি নেই। কফির পেয়ালা হাতে নেবার সঙ্গে সঙ্গে মিজানের টেলিফোন। হ্যালো হুমায়ুন ভাই। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনার সঙ্গে আরেকবার বসা দরকার। এখনও তো দেরি আছে। দেরি আপনি কোথায় দেখলেন? 1 সপ্তাহ মাত্র, সালাদের একটা ভেলকি দেখিয়ে দেবো। বাংলাদেশ বললে চিনতে পারে না, হা করে তাকিয়ে থাকে, ইচ্ছা করে চড় মেরে মুখ বন্ধ করে দেয়। এইবার শালারা বুঝবে বাংলাদেশ কী জিনিস, ঠিক না হুমায়ুন ভাই? হ্যাঁ ঠিকই বলেছ, শালাদের চোখ টেরা হয়ে যাবে দেখবেন। আমি আপনার এখানে চলে আসছি। মিজান টেলিফোন নামিয়ে রাখলো। আমি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই ছেলেটিকে আমি খুবই পছন্দ করি, তার সমস্যা একটাই, সারাক্ষণ মুখে বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা খেলার চেষ্টা করেছিল, একজন ছাত্র থাকলে অ্যাসোসিয়েশন হয় না বলে সেই চেষ্টা সফল হয়নি। অন্য স্টেট থেকে বাংলাদেশি ছাত্র আনার চেষ্টাও করেছে, লাভ হয়নি। এই প্রচণ্ড শীতের দেশে কেউ আসতে চায় না, শীতের সময় এখানকার তাপমাত্রা 0-30 ডিগ্রি নিচে নেমে যায়, কে আসবে এরকম ভয়াবহ ঠান্ডা একটা জায়গায়? মিজান এই ব্যাপারে বেশ মনমরা হয়েছিল। বাংলাদেশ নাইটের ব্যাপারটা এসে পড়ায় সেই দুঃখ খানিকটা কমেছে। এই বাংলাদেশ নাইট নিয়েও বিরাট কাণ্ড। মোরহেড স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার মিজানকে বলল, তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশ নাইট পাকিস্তানিদের সঙ্গে করো। মিজান হুঙ্কার দিয়ে বলল, কেন? এতে তোমার সুবিধা হবে, ডাবল ডেকোরেশন হবে না, এক খরচায় হয়ে যাবে, তুমি একা মানুষ। তোমার এত বড় সাহস, তুমি পাকিস্তানিদের সঙ্গে আমাকে বাংলাদেশ নাইট করতে বলছো? তুমি কি জানো ওরা কী করেছে? তুমি কি জানো ওরা আমাদের কতজনকে মেরেছে? তুমি কি জানো? কি মুশকিল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি আজে বাজে কথা বলবে, তুমি আমার দেশকে অপমান করবে, আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো? মিজান ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সামনে টেবিলে প্রখণ্ড একটা ঘুষি বসিয়ে দিল। টেবিলে রাখা কফির পেয়ালা উল্টে পড়ল, লোকজন ছুটে এলো, প্রচণ্ড হইচই। এরকম মাথা গরম একটা ছেলেকে সবসময় সামলে সুমলে রাখা মুশকিল। তবে ভরসা একটাই, সে আমাকে প্রায় দেবতার পর্যায়ে ফেলে রেখেছে। তার ধারণা আমার মতো জ্ঞানী গুণী মানুষ শতাব্দীতে এক আধটা জন্মায়, আমি যা বলি শোনে। মিজান তার ভাঙ্গা মরিস মাইনর নিয়ে ঝড়ের গতিতে চলে এলো, সঙ্গে বাংলাদেশের ম্যাপ নিয়ে এসেছে। সেই ম্যাপ দেখে আমার আক্কেল গুড়ুম, যে কটা রং পাওয়া গেছে সব কটাই সে লাগিয়েছে। জিনিসটা দাঁড়িয়েছে কেমন বলুন তো? রং একটু বেশি হয়ে গেল না? ওরা রং চং একটু বেশি পছন্দ করে হুমায়ুন ভাই। তাহলে ঠিকই আছে, এখন আসুন প্রোগ্রামটা ঠিক করে ফেলা যাক। বাংলাদেশি খাবারের নমুনা হিসেবে খিচুড়ি খাওয়ানো হবে, খিচুড়ির শেষে দেওয়া হবে পান সুপারি। পান সুপারি পাবে কোথায়? শিকাগো থেকে আসবে, ইন্ডিয়ান শপ আছে, ওরা পাঠাবে, ডলার পাঠিয়ে চিঠি দিয়ে দিচ্ছি। খুব ভালো, দেশ সম্পর্কে একটা বক্তৃতা দেওয়া হবে, বক্তৃতার শেষে প্রশ্ন উত্তর পর্ব, সবার শেষে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাইবে কে? কেন, আমি আর আপনি? তুমি পাগল হয়েছ? জীবনে আমি কোনো দিন গান গাইনি। আর আমি বুঝি হেমন্ত? এইসব চলবে না হুমায়ুন ভাই, আসুন গানটা একবার প্র্যাকটিস করি। মিজান, মরে গেলেও তুমি আমাকে দিয়ে গান গাওয়াতে পারবে না, তাছাড়া এই গানটার আমি কথা জানি না, সুর জানি না। কথা সুর তো আমিও জানি না হুমায়ুন ভাই, চিন্তা নেই, একটা ব্যবস্থা হবেই। উৎসবের দিন ভোরবেলায় আমরা প্রকাণ্ড সসপ্যানে খিচুড়ি বসিয়ে দিলাম। চাল ডাল আনাজপাতি সেদ্ধ হচ্ছে, দুটো মুরগি কুচি কুচি করে ছেড়ে দেওয়া হলো, 1 পাউন্ডের মতো কিমা ছিল তাও ঢেলে দিলাম, যত ধরনের গরম মশলা ছিল সবই দিয়ে দিলাম, জাল হতে থাকলো। মিজান বলল, খিচুড়ির আসল রহস্য হলো মিক্সিংয়ে, আপনি ভয় করবেন না, জিনিস ভালোই দাঁড়াবে। সে একটা খুন্তি দিয়ে প্রবল বেগে নাড়তে শুরু করলো। ঘণ্টা দুয়েক পর যা দাঁড়ালো তা দেখে বুকে কাঁপন লাগে, ঘন সিরাপের মতো একটা তরল পদার্থ, উপরে আবার দুধের মতো সর্প রয়েছে, জিনিসটার রং দাঁড়িয়েছে ঘন কৃষ্ণ। মিজান শুকনো গলায় বলল, কালো হলো কেন বলুন তো হুমায়ুন ভাই, কালো রঙের কিছুই তো দেইনি। আমি সেই প্রশ্নের জবাব দিতে পারলাম না। মিজান বলল, টমেটো পেস্ট দিয়ে দেবো নাকি? দাও। টমেটো পেস্ট দেওয়ায় রং আরও কালচে মেরে গেল। মিজান বলল, লাল রঙের কিছু ফুড কালার কিনে এনে দেবো? দাও। তাও দেওয়া হলো, এতে কালো রঙের কোনো হেরফের হলো না, তবে মাঝে মাঝে লাল রং ঝিলিক দিতে লাগলো। দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম,
জাতীয় সঙ্গীতেরও কোনো ব্যবস্থা হলো না। মিজানের গানের গলা আমার চেয়েও খারাপ, যখন গান ধরে মনে হয় গলার সর্দি নিয়ে পাতিহাঁস ডাকছে, শিকাগো থেকে পানও এসে পৌঁছালো না। অনুষ্ঠান সন্ধ্যায়, বিকেলে এক অদ্ভুত ব্যাপার হলো। অবাক হয়ে দেখি দূর দূর থেকে গাড়ি নিয়ে বাঙালি ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। শুনলাম মিজান নাকি আশপাশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে বাংলাদেশ নাইটের খবর দিয়ে চিঠি দিয়েছিল। 1,500 মাইল দূরের মন্টানা স্টেট ইউনিভার্সিটি, সেখান থেকে একটি মেয়ে গ্রেহাউন্ড বাসে করে একা একা চলে এসেছে। মিনেসোটা থেকে এসেছে 10 জনের একটা বিরাট দল, তারা সঙ্গে নানান রকম পিঠা নিয়ে এসেছে। গ্র্যান্ড ফোকাস থেকে এসেছে করিম সাহেব, তার ছেলে মেয়ে এবং স্ত্রী। এই অসম্ভব কর্মঠ মহিলাটি এসেই আমাদের খিচুড়ি ফেলে দিয়ে নতুন খিচুড়ি বসালেন। সন্ধ্যার ঠিক আগে আগে সাউথ ডেকোটার ফল স্প্রিং থেকে একদল ছেলে মেয়ে এসে উপস্থিত হলো। মিজান আনন্দে লাফাবে না ছেঁচাবে কিছুই বুঝতে পারছিল না, চুপচাপ বসে আছে। মাঝে মাঝে গম্ভীর গলায় বলছে, দেখ শালা বাংলাদেশ কী জিনিস, শালা দেখে যা। অনুষ্ঠান শুরু হলো দেশাত্মবোধক গান দিয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। অন্যান্য স্টেট থেকে মেয়েরা যারা এসেছে তারাই শুধু গাইছে, এত সুন্দর গাইছে। এই বিদেশ বিমুইয়ে গান শুনে দেশের জন্য আমার বুক হু হু করতে লাগলো, চোখে জল এসে গেল। কেউ যেন তা দেখতে না পায় সেজন্যে মাথা নিচু করে বসে রইলাম। পরদিন ফার্গো ফর্ম পত্রিকায় বাংলাদেশ নাইট সম্পর্কে একটা খবর ছাপা হলো। খবরের অংশবিশেষ এরকম, একটি অত্যন্ত আবেগপ্রবণ জাতির অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় দেশের গান দিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ছেলেমেয়েরা সব কাঁদতে শুরু করলো। আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে এমন মধুর দৃশ্য দেখিনি। কিসিং বুথ। আমেরিকানদের বিচিত্র কাণ্ড কারখানার গল্প বলার সময় কিসিং বুথের গল্পটা আমি খুব আগ্রহ করে বলি, শ্রোতারা চোখ বড় বড় করে শোনে। যুবক বয়সীরা গল্প শেষ হওয়ার পর মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হয়তো বা ভাবে, আহা তারা কি সুখেই না আছে। গল্পটা বলা যাক, আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে হোমকামিং বলে একটা উৎসব হয়। এই উৎসবে আনন্দ মিছিল হয়, হইচই গান বাজনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী ছাত্রীটিকে হোমকামিং কুইন নির্বাচিত করা হয়। এই হোমকামিং রানীকে ঘিরে সারাদিন ধরে চলে আনন্দ উল্লাস। আমার আমেরিকাবাসের প্রথম বর্ষে হোমকামিং কুইন হলো আন্ডারগ্রাজুয়েট ক্লাসের এক ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, রূপ ফেটে পড়ছে। কিছুক্ষণ এই মেয়ের দিকে তাকিয়ে থাকলে বুকের মধ্যে এক ধরনের হাহাকার জমে উঠতে থাকে। জগৎ সংসার তুচ্ছ বোধ হয়, সম্ভবত এই শ্রেণীর রূপবতীদের প্রসঙ্গে বলা হয়েছে, মুনিগণ ধ্যান ভাঙ্গি দেয় পদে তপস্যার ফল। মেয়েটিকে নিয়ে 11:00 দিকে একটা মিছিল বের হলো। আমার ইচ্ছা করলো মিছিলে ভিড়ে যাই, শেষ পর্যন্ত লজ্জা লাগলো, ল্যাবরেটরিতে চলে গেলাম। অনেকগুলি স্যাম্পল জমা হয়েছে, এদের এক্সরে ডিফ্র্যাকশন প্যাটার্ন জানাতে হবে। ডিফ্র্যাকশন মেশিনটা ভালো কাজ করছে না, ছবি পরিষ্কার আসছে না। দুপুর 1টা পর্যন্ত কাজ করলাম, ঠিক করে রাখলাম লাঞ্চ সারার জন্য আধ ঘন্টার বিরতি নেব। মেমোরিয়াল ইউনিয়নে লাঞ্চ খেতে গিয়েছি, লক্ষ্য করলাম মেমোরিয়াল ইউনিয়নের দোতলে অস্বাভাবিক ভিড়। কৌতূহলী হয়ে দেখতে গেলাম, জটলা আমাদের হোমকামিং কুইনকে ঘিরেই। এই রূপপতি বড় বড় পোস্টার সাজাচ্ছে, পোস্টারগুলোতে লেখা, নীলতিমিরা আজ বিপন্ন, নীলতিমিদের বাঁচান। জানা গেল এই হোমকামিং কুইন নীলতিমিদের বাঁচাও সঙ্গের একজন কর্মী, সে আজ নীলতিমিদের জন্য অর্থ সংগ্রহ করবে। নীলতিমিদের ব্যাপারে আমি তেমন কোনো আগ্রহ বোধ করলাম না, মানুষই যেখানে বিপন্ন সেখানে নীলতিমি নিয়ে লাফালাফি করার কোনো অর্থ হয় না। তবু দাঁড়িয়ে আছি, রূপবতী মেয়েটার আনন্দোজ্জ্বল মূর্তি দেখতে ভালো লাগছে। আমি লক্ষ্য করলাম কাঠঘোড়ার মতো একটা বেষ্টনী তৈরি করা হচ্ছে, সেখানে লাল কালিতে ঠোঁটের ছবি এঁকে নিচে লেখা হলো কিসিং বুথ, চুম্বন কক্ষ। তার নিচে লেখা চুমু খাবার নিয়মকানুন। 1, জড়িয়ে ধরবেন না, মুখ বাড়িয়ে চুমু খান। 2, চুমু খাবার সময় খুবই সংক্ষিপ্ত। 3, প্রতিটি চুমু $1। 4, চেক গ্রহণ করা হবে না, ক্যাশ দিতে হবে। 5, বড় নোট গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না, আমার পাশে দাঁড়ানো আমেরিকান ছাত্র বুঝিয়ে দিল। হোমকামিং কুইন কিসিং বুথে দাঁড়িয়ে থাকবে, অন্যরা তাকে চুমু খাবে এবং প্রতিটি চুমুতে $1 করে দেবে, সেই ডলার চলে যাবে নীলতিমি বাঁচাও ফান্ডে। আমি হতভম্ব, প্রথমে মনে হলো পুরো ব্যাপারটাই হয়তো এক ধরনের রসিকতা, আমেরিকানরা রসিকতা পছন্দ করে, এটাও বোধহয় মজার রসিকতা। দেখা গেল ব্যাপারটা মোটেই রসিকতা নয়, মেয়েটি কিসিং বুথে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে তার সামনে লাইন, এক একজন এগিয়ে আসে,
ডলার দিচ্ছে, মেয়েটিকে চুমু খেয়ে সরে যাচ্ছে, এগিয়ে আসছে দ্বিতীয়জন। আমি মুগ্ধ বিষয়ে দেখছি, মেয়েটির মুখ হাসি হাসি, তার নীল চোখ চকমক করছে, যেন পুরো ব্যাপারটাই সে খুবই আনন্দ পাচ্ছে। আনন্দ ছেলেরাও পাচ্ছে। একজনকে দেখলাম $10 একটা নোট দিয়ে পরপর 10 বার চুমু খেল, এতেও তার স্বাদ মিটল না। মানি ব্যাগ খুলে $20 আরেকটা নোট বের করে উঁচু করে সবাইকে দেখালো, সঙ্গে সঙ্গে প্রচণ্ড হাততালি, যার মানে চালিয়ে যাও। ইউনিভার্সিটির মেথর, ঝাড়ুদার এরাও ডলার নিয়ে এগিয়ে এলো। এরা বেশ গম্ভীর, যেন কোনো পবিত্র দায়িত্ব পালন করছে। চুমু খেলো খুবই শালীন ভঙ্গিতে। মন্দিরের দেবী মূর্তিকে চুমু খাবার ব্যবস্থা থাকলে হয়তো এভাবেই খাওয়া হতো। কিছুক্ষণের মধ্যেই ভারতীয় ছাত্ররা চলে এলো। এরা চুমু খাবার লাইনে দাঁড়ালো না, এক জায়গায় দাঁড়িয়ে জটলা পাকাতে লাগলো, একে ওকে ঠেলাঠেলি করছে, কেউ যেতে চাচ্ছে না। শেষ পর্যন্ত একজন এগিয়ে এলো, ওর নাম উমেশ, বোম্বের ছেলে। মানুষ যে বানর থেকে এসেছে এটা উমেশকে দেখলেই বোঝা যায়, তার জন্য ডারউইনের বই পড়তে হয় না। উমেশ চুমু খাবার পরপরই অন্য ভারতীয়দের লজ্জা ভেঙে গেল, তারাও লাইনে দাঁড়িয়ে গেল। আমি ল্যাবরেটরিতে চলে এলাম। আমার প্রফেসর তার কিছুক্ষণের মধ্যেই এক্স-রের কাজ হচ্ছে কি না তার খোঁজ নিতে এলেন। ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে দেখতে বললেন, তুমি কি ওই মেয়েটিকে চুমু খেয়েছো? আমি বললাম, না। না কেন? মাত্র $1 এমন রূপবতী একটি মেয়েকে চুমু খাবার সুযোগ নষ্ট করা কি উচিত? আমি বললাম, এভাবে চুমু খাওয়াটা আমাদের দেশের নীতিমালায় বাধা আছে। বাধা কেন? চুমু হচ্ছে ভালোবাসার প্রকাশ। তুমি যদি তোমার শিশুকন্যাকে প্রকাশ্য চুমু খেতে পারো, তাহলে একটি তরুণীকে চুমু খেতে পারবে না কেন? মূল ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। আমি বললাম, এই মেয়েটির ব্যাপারে তো ভালোবাসার প্রশ্ন আসছে না। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আসবে না কেন? এই মেয়েটিকে তুমি হয়তো ভালোবাসছো না, কিন্তু তার রূপকে তুমি ভালোবাসছো। বিউটি ইজ ট্রুথ, তাই নয় কি? আমি চুপ করে রইলাম। তিনি বললেন, একটি নির্জন দ্বীপে যদি তোমাকে ওই মেয়েটির সঙ্গে ছেড়ে দেওয়া হতো, তাহলে তুমি কি করতে? চুপ করে বসে থাকতে? আমি নিচু গলায় বললাম, মণিগণ ধ্যান বাঙ্গিদায় পদে তপস্যার ফল। অধ্যাপক বিরক্ত গলায় বললেন, এর মানে কি? আমি ইংরেজিতে তাকে ব্যাখ্যা করে দিলাম। অধ্যাপক পরম প্রীত হলেন। আমি বললাম, তুমি কি চুমু খেয়ে এসেছো? না, এখন অনেক বেশি ভিড়, ভিড়টা কমলেই যাব। বিকেল 4টায় এক্স-রে টেকনিশিয়ান ছুটে এসে বলে, বসে আছো কেন? এক্ষুনি মেমোরিয়াল ইউনিয়নে চলে যাও, কুইক কুইক। কেন? 4টা থেকে 4টা 30, এই আধ ঘন্টার জন্য চুমুর দাম কমানো হয়েছে, এই আধ ঘন্টার জন্য $2 করে চুমু। টেকনিশিয়ান যেমন ঝড়ের গতিতে এসেছিল, তেমনি ঝড়ের গতিতেই চলে গেল। আমি গেলাম দেখতে, লাইন এখনও আছে। লাইনের শুরুতেই উমেশকে দেখা গেল, সে মনে হয় লাইনে লাইনেই আজকের দিনটা কাটিয়ে দিচ্ছে। আমার প্রফেসরকেও দেখলাম, $1 একটা নোট হাতে দাঁড়িয়ে আছে। তিনি আমাকে দেখে হাত ইশারা করে ডাকলেন। গল্পটা আমি এই জায়গাতেই শেষ করে দেই। শ্রোতারা ব্যাকুল হয়ে জানতে চায়, আপনি কি করলেন, দাঁড়ালেন লাইনে? আমি তাদের বলি, আমি লাইনে দাঁড়ালাম কি দাঁড়ালাম না তা মূল গল্পের জন্য অনাবশ্যক। অনাবশ্যক হোক আর না হোক, আপনি দাঁড়ালেন কিনা বলুন। আমি কিছুই বলি না, বিচিত্র ভঙ্গিতে হাসি, যে হাসির দুরকম অর্থই হতে পারে। প্রথম তুষারপাত। ভিস্কোমিটারটা ঠিকমতো কাজ করছিল না, এক এক সময় এক এক রকম রিডিং দিচ্ছে। আমার সঙ্গে কাজ করে পল রেইম্যান, ভিস্কোমিটার কাজ করছে না শুনে সে কোত্থেকে লম্বা একটা স্ক্রুড্রাইভার নিয়ে এলো এবং পটপট করে ভিস্কোমিটারের সব অংশ খুলে ফেলল। আমি মনে মনে বললাম, বাহ, বেশ উস্তাদ ছেলে তো, এত জটিল যন্ত্র অথচ কি অবলীলায় খুলে ফেলল। আমি বললাম, পল, তুমি কি এই যন্ত্র সম্পর্কে কিছু জানো? পল বলল, না। আমি অবাক হয়ে বললাম, জানো না তাহলে এটা খুলে ফেললে যে? দেখি ব্যাপারটা কি। পল ভিস্কোমিটারের স্প্রিং খুলে বের করে আনলো এবং দু হাতে কিছুক্ষণ টানাটানি করে বলল, এটা গেছে, বলেই স্ক্রুড্রাইভার নিয়ে উঠে চলে গেল। আমি টেবিলের উপর এক গাদা যন্ত্রপাতির অংশ ছড়িয়ে চুপচাপ বসে রইলাম। কি করব কিছু বুঝতে পারলাম না। আমেরিকানদের এই বিচিত্র অভ্যাসটি সম্পর্কে বলা দরকার। আমি এর নাম দিয়েছি স্ক্রুড্রাইভার প্রেম। সব আমেরিকানদের পকেটে কয়েক সাইজের স্ক্রুড্রাইভার থাকে বলে আমার ধারণা। প্রথম সুযোগে এরা সমস্ত স্ক্রু খুলে ফেলবে। যন্ত্রপাতি সম্পর্কে আমাদের এক ধরনের ভীতি আছে, ভীতির কারণ আমাদের শৈশব। ব্যাপারটা ব্যাখ্যা করি। বাড়িতে হয়তো একটা রেডিও আছে, ছোট ছেলে রেডিও ধরতে গেল, বাবা ছেঁচিয়ে উঠবেন, খবরদার হাত দিবি না, মাছে চাবেন, কখন হাত দিও না, ব্যথা পাবে। ছোট্ট খোকনের মনের ভিতর ঢুকে গেল যন্ত্রপাতিতে হাত দেওয়া যাবে না, হাত দিলেই খারাপ কিছু ঘটে যাবে। বড় হবার পরেও শৈশবের স্মৃতি থেকেই যায়। ঘরের ফিউজ কেটে গেলেও আমরা একজন মিস্ত্রি ডেকে আনি। আগের প্রসঙ্গে ফিরে আসি।
টেবিলে যন্ত্রপাতির অংশ ছড়িয়ে বসে আছি। মনটা খারাপ, এসব খুঁটিনাটি জোড়া লাগাবো কীভাবে তাই ভাবছি। তখন পল আবার ঘরে ঢুকলো, উত্তেজিত ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি বাইরে যাও, তুষারপাত হচ্ছে। আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে বর্ষা, মেঘমেতুর আকাশ, শ্রাবণের ধারা, আষাঢ়ের পূর্ণিমা। তেমনি ইংরেজি সাহিত্যে আছে তুষারপাত, বিশেষ করে বছরের প্রথম তুষারপাতের বর্ণনা। বছরের প্রথম বৃষ্টি বলে আমাদের কিছু নেই, সারা বছরই বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে বেশি, অন্য সময় কম। এদেশে তুষারপাতের নির্দিষ্ট সময় আছে, সামারে তুষারপাত হবে না, স্প্রিং বা ফলেও হবে না, তুষারপাত হবে শীতের শুরুতে, এবং প্রথম তুষারপাতের সঙ্গে সঙ্গে শুরু হবে দীর্ঘ শীতের প্রস্তুতি। ফায়ারিং প্লেস ঠিক করতে হবে, হিটিং সিস্টেম ঠিক আছে কিনা দেখতে হবে, শীতের দিনের খাবার দাবারের ব্যবস্থা দেখতে হবে, দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকতে হবে, তার জন্যও প্রস্তুতি দরকার। ব্লিজার্ড হতে পারে, ব্লিজার্ড হলে 6-7 দিন একনাগারে গৃহবন্দি হতে হবে, তারও প্রস্তুতি আছে। দেখতে হবে সেলারে প্রচুর মদের বোতল আছে কিনা, পছন্দসই বিয়ারের পেটি কটা আছে, শীতের সিজনে স্কিইং করার পরিকল্পনা থাকলে তার জন্যও প্রস্তুতি দরকার। অনেক কাজ, সব কাজের শুরুর ঘটা হচ্ছে বছরের প্রথম তুষার। তুষারপাত দেখবার জন্য ডানবার হলের বাইরে এসে দাঁড়িয়েছি। আকাশ ঘোলাটে, বইপত্রে পড়েছি পেঁজা তুলার মতো তুষার পড়ে, এখন সেরকম দেখলাম না, পাউডারের কণার মতো গুঁড়ো গুঁড়ো তুষার পড়ছে, গায়ে পড়া মাত্রই তা গলে যাচ্ছে। খুব যে একটা অপরূপ দৃশ্য তা নয়, তবুও মুগ্ধ বিষয়ে তাকিয়ে আছি। দেখতে দেখতে পট পরিবর্তন হলো, শিমুল তুলার মতো তুষার পড়ছে, মনে হচ্ছে মেঘের টুকরো। এই টুকরোগুলি গায়ে পড়া মাত্র গলে যাচ্ছে না, গায়ের সঙ্গে লেগে থাকছে। চেনা এই জায়গা মুহূর্তের মধ্যে অচেনা হয়ে গেল, যেন এটা ডানবার হলের সামনের জায়গা নয়, এটা ইন্দ্রলোকের কোনো এক মেঘপুরী। মাত্র 2 ঘন্টা সময়ে সমস্ত ফার্গো শহর তুষারে ঢাকা পড়ে গেল, চারদিক সাদা। এই সাদা রঙের কী বর্ণনা দেব? তুষারের সাদা রং অন্য সাদার মতো নয়, এই সাদা রঙে একটা হিমভাব থাকে যা ঠিক কাছে টানে না, একটু যেন দূরে সরিয়ে দেয়। তুষারের শুভ্রতার সঙ্গে অন্য কোনো শুভ্রতার তুলনা চলে না, এই শুভ্রতা অপার্থিব। ল্যাবরেটরি বন্ধ করে সকাল সকাল হোটেল গ্রেভার ইনে ফিরছি, বাস নিলাম না, তুষারের রূপ দেখতে দেখতে যাব, মাইল 2-1 পথ, কতক্ষণ আর লাগবে? পথে নেমে বুঝলাম খুব বড় বোকামি করেছি, রাস্তা অসম্ভব পিছলে, পা ফেলা যায় না, তার উপর ঠান্ডা, টেম্পারেচার দ্রুত নেমে যাচ্ছে, গায়ে সেই অনুপাতে গরম কাপড় নেই, ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি, তবু ভালো লাগছে, মনে হচ্ছে সারা পৃথিবী বরফের চাদরে ঢাকা। নিজেকে মনে হচ্ছে ক্যাপ্টেন স্কট, এগুচ্ছি মেরুবিন্দুর খোঁজে। চারদিকের কি অপরূপ দৃশ্য, সুন্দর সুন্দর সুন্দর, আবেগে ও আনন্দে আমার চোখ ভিজে উঠল। জননী, ছোটবেলায় আমার ঘর পালানো রোগ হয়েছিল, তখন ক্লাস 3-তে পড়ি, স্কুলের নাম কিশোরীমোহন পাঠশালা, থাকি সিলেটের মীরাবাজারে, বাসার কাছেই স্কুল, দুপুর 12টায় স্কুল ছুটি হয়ে যায়, বাকি দীর্ঘ সময় কিছুতেই আর কাটে না। আমার বোনেরা তখন রান্নাবাটি খেলে, ওদের কাছে পাত্তা পাই না, মাঝে মাঝে অবশ্যই খেলাই নেই, তখন আমার ভূমিকা হয় চাকরের, আমি হয় পুতুল খেলা সংসারের চাকর, ওদের 5 ফরমাইশ খাটি, ওরা আমার সঙ্গে তুই তুই করে কথা বলে, কাজেই ওদের পুতুল খেলায় খুব উৎসাহ বোধ করি না। ঘর পালানোর রোগ হলো তখন, এক ঝাঁঝা দুপুরে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, চমৎকার অভিজ্ঞতা, হাঁটতে হাঁটতে অদ্ভুত সব কল্পনা করা যায়, মজার মজার দৃশ্য দেখে থমকে দাঁড়ানো যায়, কারো কিছু বলার থাকে না, আমি রোজই তাই করি। সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসি, আমার মা নিজের সংসার নিয়ে ব্যস্ত, তার ছেলে যে সারা দুপুর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাও তিনি জানেন না, আর জানলেও যে ভয়ঙ্কর কিছু করতেন তাও মনে হয় না। তার দিবানিদ্রায় আমি ব্যাঘাত করছি না, এই আনন্দটাই তার জন্য অনেকখানি ছিল বলে আমার ধারণা। যাই হোক, একদিনের ঘটনা বলি, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম নেওয়ার জন্য একটা বাড়ির বারান্দায় এসে বসলাম, কালো সিমেন্টের বারান্দা, দেখলে ইচ্ছে করে খালি গায়ে শুয়ে পড়তে, চুপচাপ বসে আছি, হঠাৎ বাড়ির দরজা খুলে গেল, ঘুমঘুম চোখে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে, নরম গলায় বললেন, কি চাও খোকা? আমি বললাম, কিছু চাই না। বাসা কোথায়? আমি জবাব দিলাম না, বাসা কোথায় তাই এই মহিলাকে বলার কোনো অর্থ হয় না। তিনি চলে গেলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলেন, তার চোখে গভীর বিস্ময় এবং কৌতূহল, আমি অবশ্যই বোধ করতে লাগলাম। তিনি বললেন, তুমি চলে যেও না, আমি আসছি। তিনি ঘরের ভিতরে চলে গেলেন এবং মিনিট 3-এক পর আবার উপস্থিত হলেন, তার হাতে কি একটা খাবার, তিনি আমার দিকে বাড়িয়ে বললেন, নাও খাও। অপরিচিত কেউ কিছু খেতে দিলে বলতে হয় খাবো না, খিদে নেই,
আমি তা বলতে পারলাম না, জিনিসটা হাতে নিলাম, খেতে গিয়ে বুঝতে পারলাম ওই খাদ্য এই পৃথিবীর খাদ্য নয়, স্বর্গীয় কোনো অমৃত। জিনিসটা হচ্ছে জেলি মাখানো এক টুকরো পাউরুটি। এরকম সুখাদ্য পৃথিবীতে আছে এবং তা অপরিচিত কাউকে দেওয়া যায় তা আমার ধারণার বাইরে ছিল। ভদ্রমহিলা বললেন, আরেকটা দেব? আমি নাসূচক মাথা নাড়লাম, তবে তা করতে বড় কষ্ট হলো। ভদ্রমহিলা ভেতরে চলে গেলেন এবং আরও এক টুকরো পাউরুটি নিয়ে ফিরে এলেন। আমি দ্বিতীয়টিও নিঃশব্দে খেয়ে ফেললাম। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি খোকা? আমি নাম বললাম না, এক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে এলাম। তিনি নিশ্চয়ই আমার এই অদ্ভুত ব্যবহারে খুবই অবাক হয়েছিলেন, তবে তিনি হয়তোবা তার চেয়েও অবাক হলেন যখন দেখলেন পরের দিন আমি আবার উপস্থিত হয়েছি। তিনি আমাকে দেখে খুব হাসলেন, তারপরে খাবার নিয়ে এলেন। ব্যাপারটা রুটিনের মতো হয়ে গেল। আমি রোজ যাই, ভদ্রমহিলা খাবার দেন, আমি খাই এবং চলে আসি। তিনি আমার জন্য অপেক্ষা করেন বলে মনে হয়। বারান্দায় এসে বসা মাত্র দরজা খুলে বের হয়ে আসেন। একদিনের কথা বলি, মেঘলা দুপুর, চারদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে। ভদ্রমহিলার বারান্দায় পা দেওয়া মাত্র বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। তিনি দরজা খুলে বললেন, বারান্দায় বৃষ্টির ছাট আসবে, ভেতরে এসো খোকা। আমি ভয়ে ভয়ে ভেতরে এসে দাঁড়ালাম। কি চমৎকার সাজানো বাড়ি, যেন ছবি আঁকা। মানুষের বাড়ির ভেতরটা এত সুন্দর হয় আমার জানা ছিল না। খোকা বসো। আমি ভয়ে ভয়ে সোফায় বসলাম। তিনি বললেন, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? তুমি মা ডাকবে, আমি তোমাকে খুব মজার মজার খাবার খাওয়াবো, আচ্ছা? আমি কিছু বললাম না। তিনি বললেন, তুমি যে আমাকে মা ডাকছো এটা কাউকে বলার দরকার নেই, এটা তোমার এবং আমার গোপন খেলা। আমি ভদ্রমহিলার কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না। তিনি নাশপাতি কিংবা নাশপাতির মতো দেখতে কোনো একটা ফল কেটে দিলেন, বললেন, এসো তুমি আমার কোলে বসে খাও, তার আগে মিষ্টি করে আমাকে মা ডাকো তো। আমি মা ডাকতে পারলাম না। বিচিত্র এক ধরনের ভয়ে অন্তর কেঁপে উঠল। শিশুদের মনের গভীরে অনেক ধরনের ভয় লুকানো থাকে, তারই কোনো একটা বের হয়ে এসে আমাকে অভিভূত করে ফেলল। আমি ছুটে বের হয়ে গেলাম। বৃষ্টিতে কাক ভেজা হয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় পৌঁছলাম। ওই রহস্যময় বাড়িতে আর কোনো দিন যাইনি। মানুষের জীবনে কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রহস্যময় প্রকৃতি মানুষকে একই পরিস্থিতিতে বারবার ফেলে মজা দেখেন বলে আমার ধারণা। সিলেটের ওই বাড়ির মহিলার মতো এক মহিলার দেখা পেলাম খোদ আমেরিকায়। আমার বয়স তখন 27, শীতের শুরু, বরফ পড়া আরম্ভ করেছে। হোটেল গ্রেভার ইন থেকে বাসে ইউনিভার্সিটিতে আসতে খুব কষ্ট হয়। বাসের ভেতর হিটিংয়ের ব্যবস্থা আছে, তবু শীতে জমে যাওয়ার মতো কষ্ট পাই। বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করার কষ্টও অকল্পনীয়। আমার ভারতীয় বন্ধু উমেশ আমার জন্য ইউনিভার্সিটির কাছে একটা ঘর খুঁজে দিল। আমেরিকান এক ভদ্রমহিলা তার বাড়ির কয়েকটা ঘর বিদেশি ছাত্রদের ভাড়া দেন। ভাড়া খুবই সস্তা, মাসে $40, তবে খাওয়া দাওয়া করতে হবে বাইরে। আমি বাড়িওয়ালির সঙ্গে দেখা করতে গেলাম, তার নাম লেভারেল। তিনি কঠিন গলায় বললেন, আমি খুব বেছে বেছে রুম ভাড়া দিই, যাদেরকে দেই তাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তার মধ্যে সবচেয়ে কঠিন নিয়ম দুটি হচ্ছে, রাত 10টার পর কোনো বান্ধবীকে ঘরে আনা যাবে না এবং উঁচু ভলিউমে স্টিরিও বাজানো যাবে না। আমি বললাম, বান্ধবী ও স্টিরিও দুটোর কোনোটিই আমার নেই। তিনি বললেন, এখন নেই, দুদিন পর হবে, সেটা দোষের নয়, তবে আমার নিয়ম তোমাকে বললাম, পছন্দ হলে রুম নিতে পারো। আমি রুম নিয়ে নিলাম। প্রথম মাসের ভাড়া বাবদ $40 দেবার পর তিনি একটা ছাপানো কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। সেই কাগজে আরও সব শর্ত লেখা। প্রথম শর্ত পড়ে আমার আক্কেল গরম। লেখা আছে, এইবারের কোনো অগ্নিবীমা নেই, কাজেই এইবারের অধিবাসীরা কেউ ধূমপান করতে পারবে না। সব নিয়ম মানা সম্ভব, কিন্তু এই নিয়ম কী করে মানব? মাথায় আকাশ ভেঙে পড়ল। একবার ভাবলাম ডলার ফেরত দিয়ে হোটেল গ্রেভার ইনে ফিরে যাব। আবার ভাবলাম বাসায় তো আর বেশিক্ষণ থাকবো না, কাজেই তেমন অসুবিধা হয়তো হবে না। অসুবিধা হলো। ঘুমোতে যাবার আগে আগে সিগারেটের তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। আমি গরম কাপড় গায়ে দিলাম, গায়ে পার্কা চড়ালাম, মাফলার দিয়ে নিজেকে পেঁচিয়ে মাঙ্কি ক্যাপ মাথায় দিয়ে বাড়ি থেকে বের হয়ে সিগারেট ধরালাম। দৃশ্যটা অদ্ভুত, বরফ পড়ছে, এই বরফের মধ্যে জব্বা জাব্বা গায়ে এক ছেলে সিগারেট টানার জন্য দাঁড়িয়ে আছে। দিন সাতেক পরের কথা, লেভারেল আমার ঘরে ঢুকে কঠিন গলায় বলল, 11টা 12টার সময় বাইরে দাঁড়িয়ে সিগারেট টানো, তাই না? হ্যাঁ। ধূমপান যারা করে তাদের আমি বাড়ি ভাড়া দেই না। আমি সামনের মাসে চলে যাব। খুবই ভালো কথা, মাসের এই কয়টা দিন দয়া করে ঘরে বসেই সিগারেট খাবে, ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে অসুখ বিসুখ বাঁধাও তাও আমি চাই না। ধন্যবাদ। শুকনো ধন্যবাদের আমার দরকার নেই, আমি 15 বছরে এই প্রথম একজনকে সিগারেট খাবার অনুমতি দিলাম, থ্যাংক ইউ। লেভারেল উঠে চলে গেল, তবে যাবার আগে হঠাৎ বলল,
তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার এখানেই থাকবে, আমি তোমার সিগারেটের অভ্যাস ছাড়িয়ে দেব। ভদ্রমহিলা এরপর আমার জীবন অতিষ্ঠ করে তুললেন। আমার সিগারেটের প্যাকেট তার কাছে জমা রাখতে হলো, তিনি গুনে গুনে আমাকে সিগারেট দেন, তার সামনে বসে খেতে হয়। তিনি নানান উপদেশ দেন, ধোঁয়া বুকের ভিতর নিও না, পাফ করে ছেড়ে দাও, সিগারেট খাবার সময় একজন অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে, এটা অসহ্য। এছাড়াও তিনি আরও সব সমস্যা করতে লাগলেন। আমার ওজন খুব কম, কাজেই তিনি ওজন বাড়ানোর চেষ্টা করতে লাগলেন। বলতে গেলে রোজ রাতে তার সঙ্গে ডিনার খেতে হয়। তিনি আমার কাপড় ধুয়ে দেন, ঘর ঝাড় দিয়ে দেন। একদিন তুষার ঝড় হচ্ছিল, ইউনিভার্সিটি থেকে আমি ঠিকমতো ফিরতে পারবো না ভেবে নিজেই ইউনিভার্সিটিতে হাজির হলেন। আমি বরফের উপর দিয়ে ঠিকমতোই হাঁটতে পারছি, তবু তিনি হাত ধরে আমাকে নিয়ে এলেন। বরফের উপর দিয়ে দুজন আসছি, হঠাৎ উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, হুমায়ুন। ইনিই একমাত্র আমেরিকান যিনি শুদ্ধভাবে আমার নাম উচ্চারণ করতেন। তুমি কি দয়া করে এখন থেকে আমাকে মা ডাকবে? আমি স্তম্ভিত। বলেন কি এই মহিলা? আমি চুপ করে রইলাম। লেভারেল শান্ত গলায় বললেন, তুমি আমাকে মা ডাকলে আমার খুব ভালো লাগবে, সবসময় ডাকতে হবে না, এই হঠাৎ হঠাৎ। আমি কি বলবো ভেবে পেলাম না, আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। আমি বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম। ভদ্রমহিলার আদর যত্নে খুব অস্বস্তি বোধ করি, কেউ আমার প্রতিটি ব্যাপার লক্ষ্য রাখছে তাও আমার ভালো লাগে না। আমি পড়াশোনা করি, তিনি চুপচাপ পাশে বসে থাকেন, বারবার জিজ্ঞেস করেন, আমি পাশে বসে থাকে কি তোমার অসুবিধে হচ্ছে? আমি ভদ্রতা করে বলি, না। ঠান্ডা লেগে একবার খানিকটা জ্বরের মতো হলো, তিনি তার নিজের ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটটা আমাকে দিয়ে গেলেন, সেই সঙ্গে একটা কার্ড, সেখানে লেখা, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, তোমার মা, লেভারেল। ভদ্রমহিলার এখানে বেশি দিন থাকতে হলো না, ইউনিভার্সিটি আমাকে বাড়ি দিল। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে নতুন বাড়িতে উঠে গেলাম। বিদায়ের সময় তিনি শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন। ভদ্রমহিলার স্বামী বিরক্ত হয়ে বারবার বললেন, এইসব কি হচ্ছে, ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না, লেভারেল তুমি এত আপসেট কেন? আমার হৃদয় খুব সম্ভব পাথরের তৈরি, এই দুজনের কাউকে আমি মুখ ফুটে মা ডাকতে পারিনি। এই পরবাসে অকর্মা লোক খুব ভালো চিঠি লিখতে পারে বলে একটা প্রবচন আছে, অকর্মাদের কাজকর্ম নেই, ইনিয়ে বিনিয়ে দীর্ঘ চিঠি তাদের পক্ষেই লেখা সম্ভব। আমি নিজেও এসব অকর্মাদের দলে, গুছিয়ে চিঠি লিখবার ব্যাপারে আমার জুড়ি নেই। পাঠকরা হয়তো ভুরু কুঁচকে ভাববেন, এই লোকটা দেখে খুব অহংকারী। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমি আসলেই অহংকারী, তবে লিখিতভাবে সেই অহংকার কখনো প্রকাশ করিনি, আজ করলাম। আমি যে চমৎকার চিঠি লিখতে পারি তার এখন একটি প্রমাণ দেব। আমার ধারণা যেসব পাঠক এতক্ষণ ভুরু কুঁচকে ছিলেন, প্রমাণ দাখিলের পর তাদের মুখের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। প্রবাস জীবনে 7 মাস পার হয়েছে, আমার স্ত্রী গুলতেকিন আমার সঙ্গে নেই, সে আছে দেশে, হোলিক্রস কলেজ থেকে ISC পরীক্ষা দেবে, কোমরবেন্দে পড়াশোনা করছে, পরীক্ষার আর মাত্র মাসখানেক দেরি। এই অবস্থায় আমি আমার বিখ্যাত চিঠিটি লিখলাম। 4 পাতার চিঠিতে একা থাকতে যে কী পরিমাণ খারাপ লাগছে, তার প্রতি যে কী পরিমাণ ভালোবাসা জমা করে রেখেছি, এইসব লিখলাম। চিঠির শেষ লাইনে ছিল, আমি এনে দেব তোমার উঠোনের 7টি অমরাবতী। এই চিঠি পড়ে সে খানিকক্ষণ কাঁদল, পরীক্ষা টরীক্ষার কথা সব ভুলে গিয়ে 7 মাস বয়সে শিশুকন্যাকে কোলে নিয়ে চলে এলো আমেরিকায়। আমি আমার চিঠি লেখার ক্ষমতা দেখে স্তম্ভিত, পরীক্ষা টরীক্ষা সব ফেলে দিয়ে চলে আসায় আমি খানিকটা বিরক্ত, 2 মাস অপেক্ষা করে পরীক্ষা দিলে এলেই হতো। গুলতেকিন চলে আসে আমার জীবনযাত্রা বদলে গেল, দেখা গেল সে একা আসেনি, আমার জন্য কিছু সৌভাগ্য নিয়ে এসেছে। সে আসার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি আমাকে একটা বাড়ি দিল, 2তলা বাড়ি, 1তলায় রান্নাঘর, বসার ঘর এবং স্টাডি রুম, 2তলায় 2টি শোবার ঘর। এত বড় বাড়ির আমার কোনো প্রয়োজন ছিল না, 1 বেডরুমই যথেষ্ট ছিল। তবে নর্থ ডেকোটা স্টেটের নিয়ম হচ্ছে বাচ্চার জন্য আলাদা শোবার ঘর থাকতে হবে, বাচ্চাদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে হলে তাদের জন্য আলাদা আলাদা শোবার ঘর থাকতে হবে, তবে দুজনই ছেলে বা মেয়ে হলে একটি শোবার ঘরেই চলবে। আমরা নতুন বাড়িতে উঠে এলাম, বলতে গেলে প্রথমবারের মতো আমার সংসার শুরু করলাম। এর আগে থেকেছি মার সংসারে, আলাদা সংসারের আনন্দ বেদনা কিছুই জানি না। প্রবল উৎসাহে আমরা ঘর সাজাবার কাজে লেগে পড়লাম, রোজই দোকানে যাই, যা দেখি তাই কিনে ফেলি। এমন অনেক জিনিস আমরা দুজনে মিলে কিনেছি যা বাকি জীবনে একবারও ব্যবহার হয়নি। এই মুহূর্তে 2টি জিনিসের নাম মনে পড়ছে, টুলবক্স যেখানে করাত ফরাত সবই আছে, এবং ফুটবাত নেবার জন্যে প্লাস্টিকের গামলা জাতীয় জিনিস। গুলতেকিন প্রবল উৎসাহে রান্নাবান্না নিয়েও ঝাঁপিয়ে পড়ল, ভাত মাছ ছাড়াও নানান পরীক্ষামূলক রান্না হতে লাগলো। অতি অখাদ্য সেই সব খাদ্যদ্রব্য মুখে নিয়ে আমি বলতে লাগলাম, অপূর্ব। খুব সুখের জীবন ছিল আমাদের,
7 মাস বয়সের পুতুলের মতো একটি মেয়ে, যে কাউকে বিরক্ত করে না, আপন মনে খেলে। মাঝে মাঝে তার মনে গভীরভাবে হৃদয় হয়, সে তার নিজস্ব ভাষায় গান গায়, গিবিজি 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 গিবি গিবিজি গিবিজি গিবি। আহা, সে বড় সুখের সময়। প্রসঙ্গত বলে রাখি, এদেশে প্রবাসী ছাত্রদের স্ত্রীরা ভয়াবহ জীবন যাপন করেন। এদের কিছুই করার থাকে না, স্বামী কাজে চলে যায়, ফেরে গভীর রাতে। এই দীর্ঘ সময় বেচারিকে কাটাতে হয় একা একা। এরা সময় কাটায় টিভির সামনে বসে থেকে কিংবা শপিং মলে ঘুরে ঘুরে। রাতে স্বামী যখন ক্লান্ত হয়ে ফিরে আসে, তখন অতি অল্পতেই খিটিমিটি লেগে যায়। স্ত্রী বেচারের ফুঁপিয়ে কাঁদা ছাড়া কিছুই করার থাকে না। আমি এক ভদ্রলোককে জানতাম, যিনি রাত একটায় তার স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। একবারও ভাবেননি এই বিদেশ বিমুইয়ে আত্মীয় পরিজনহীন শহরে মেয়েটি কোথায় যাবে, কার কাছে যাবে। যাক ওসব, নিজের গল্পে ফিরে আসি। আমি মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিলাম, প্রবাসী জীবনে আমি কখনো আমার স্ত্রীর উপর রাগ করব না, কখনো তাকে একাকিত্বের কষ্ট পেতে দেব না। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, 18 বছরের এই মেয়ে আমেরিকান জীবনযাত্রার সঙ্গে নিজেকে খুব সহজেই মানিয়ে নিচ্ছে। অতি অল্প সময়ে সে চমৎকার ইংরেজি বলা শিখল, সুন্দর অ্যাকসেন্ট। আমি অবাক হয়ে বললাম, এত চমৎকার ইংরেজি কোথায় শিখলে? সে বলল, টিভি থেকে। 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা টিভি খোলা থাকে, ইংরেজি শিখব না তো করব কি। একদিন বাসায় এসে দেখি ফুটফুটে চেহারার দুটি আমেরিকান বাচ্চা আমার মেয়ের সঙ্গে ঘুরঘুর করছে। অবাক হয়ে বললাম, এরা কারা? গুলতেকিন হাসি মুখে বলল, বেবিসিটিং শুরু করেছি। সে কি? অসুবিধা তো কিছুই নেই, আমার নিজের বাচ্চাটিকে তো আমি দেখছি, একই সঙ্গে এই দুজনকেও দেখছি, আমার তো সময় কাটাতে হবে। গুলতেকিন খুবই অবস্থাপন্ন পরিবারের মেয়ে। ওদের ধানমন্ডির বাসায় আমি প্রথম কাপড় ধোয়া এবং কাপড় শোকানোর যন্ত্র দেখি। ওদের পরিবারে ম্যানেজার জাতীয় একজন কর্মচারী আছে, 3 জন আছে কাজের মানুষ, ড্রাইভার আছে, মালি আছে। এদের প্রত্যেকের আলাদা শোবার ঘর আছে। এরা যেন নিজেরা রান্নাবান্না করে খেতে পারে, সেজন্য আলাদা রান্নাঘর এবং বাপুর্চি আছে। সেই পরিবারের অতি আদরের একটি মেয়ে বেবি সিটিং করছে, ভাবতেও অবাক লাগে। কাজটা হচ্ছে আয়ার। এই জাতীয় কাজের মানসিক প্রস্তুতি নিশ্চয়ই তার ছিল না, বিদেশের মাটিতে সবই বোধহয় সম্ভব। বেবি সিটিংয়ের কাজটি সে চমৎকারভাবে করতে লাগলো। বাসা ভর্তি হয়ে গেল বাচ্চায়, সবাই গুলতেকিনকে বেবি সিটার হিসেবে পেতে চায়। মাঝে মাঝে দুপুরে বাসায় খেতে এসে দেখি পুরোপুরি স্কুল বসে গেছে, বাড়ি ভর্তি বাচ্চা। তারা আমার মেয়ের দেখা দেখি গুলতেকিনকে ডাকে আম্মা, আমাকে ডাকে আব্বা। মাঝে মাঝে এখনও হয়েছে, আমেরিকান দম্পতি দুপুর রাতে তাদের বাচ্চা নিয়ে উপস্থিত, লজ্জিত গলায় বলছে, আমার বাচ্চাটা চেঁচামেচি করছে, রাতে তোমার সঙ্গে ঘুমোবে। কিছুতেই শান্ত করতে পারছি না, আমরা খুবই লজ্জিত, কী করবো বুঝতে পারছি না। গুলতেকিন হাসি মুখে বলল, বাচ্চাকে রেখে যান, এর জন্য আমি তোমাকে পে করব। পে করতে হবে না, রাতের বেলা তোমার বাচ্চা আমার গেস্ট। গুলতেকিন শুয়েছে, একদিকে তার গলা জড়িয়ে ধরেছে আমাদের নিজেদের মেয়ে নোভা, অন্যদিকে আমেরিকান বাচ্চা। চমৎকার দৃশ্য। টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি যত টাকা পেতাম, সে তার চেয়ে অনেক বেশি পেতে লাগলো। আমরা চমৎকার একটা গাড়ি কিনলাম, ডজ কোম্পানির পোলারা। ছুটির দিনগুলিতে গাড়ি করে ঘুরে বেড়াই, প্রায়ই মনে হয় আমি আমার জীবনের শ্রেষ্ঠতম সময় কাটাচ্ছি। টাকা পয়সা নিয়ে আমরা যত তুচ্ছতাচ্ছিল্যই করি, সুখের উপকরণগুলির মধ্যে টাকা পয়সার ভূমিকাটা বেশ বড়। যতই দিন যাচ্ছে ততই তা বুঝতে পারছি, কিংবা কি জানে ধনবাদী এই সমাজ আমার চিন্তাভাবনাকে পাল্টে দিতে শুরু করেছে কি না। পরবাসে আমার রুটিনটা হলো এরকম, ভোরবেলা ল্যাবরেটরিতে চলে যাই, সন্ধেবেলা ফিরে আসি, ঘরে পা দেবার পর ক্লাসের বইপত্র ছুঁয়েও দেখি না, টিভি চালিয়ে দেয়, গান শুনে লাইব্রেরি থেকে নিয়ে আসা গাদা গাদা গল্পের বইয়ের পাতা উল্টাই, নোবাকে বাংলা শেখাতে চেষ্টা করি, গ্লাসের পানি দেখিয়ে বলি, এর নাম পানি, বলো পানি। সে বলে, গিবিজি। গিবিজি নয়, বলো পানি, পানি, গিবিজি গিবিজি। মেয়েটিকে নিয়ে তার মা খুব দুশ্চিন্তায় ভোগে, শুধুমাত্র গিবিজি শব্দ সম্বল করে সে এই পৃথিবীতে এসেছে কিনা কে জানে। তার 1.5 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে বাচ্চারা চমৎকার কথা বলে, অথচ সে শুধু বলে গিবিছি। আমি নিজেও খানিকটা চিন্তিত বোধ করলাম। 2 বছর বয়সে হঠাৎ করে সে কথা বলতে শুরু করলো, ব্যাপারটা বেশ মজার, কারণ সে কথা বলা শুরু করলো ইংরেজিতে, একটা দুটো শব্দ নয়, প্রথম থেকে বাক্য এবং বেশ দীর্ঘ বাক্য। বাসায় 2টো ভাষা চালু ছিল, ইংরেজি ও বাংলা, আমরা নিজেরা বাংলা বলতাম। যেসব বাচ্চারা সারাদিন বাসায় থাকতো তারা বলতো ইংরেজি। সে 2টি ভাষায় দীর্ঘদিন লক্ষ্য করেছে, বেছে নিয়েছে একটি, ভাষাবিজ্ঞানীদের জন্য এই তথ্যটি সম্ভবত গুরুত্বপূর্ণ। আমার দীর্ঘ 7 বছরের প্রবাস জীবনের অনেক দুঃখ সুখের গল্প আছে, সবই ব্যক্তিগত গল্প,
তার থেকে দুই একটি বলা যেতে পারে। একদিন আর কথা বলি, সন্ধ্যা মিলিয়েছে বলে রাখা ভালো, সামারে সন্ধ্যা হয় রাত 9টার দিকে। আমি পড়ছে বসে চা খাচ্ছি, হঠাৎ লক্ষ্য করলাম 9-10 বছরের একটি বালিকা আমার বাসার সামনে হাঁটাহাঁটি করছে। মেয়েটির চেহারা ডল পুতুলের মতো, ফ্রকের হাতায় সে চোখ মুচছে। আমি বললাম, কি হয়েছে খুকি? সে বলল, কিছু হয়নি, আমি কি তোমার বাসার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি? অবশ্যই পারো, ভেতরে এসেও বসতে পারো। না, আমার বাইরে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে। রাত 10:30টায় খাবার শেষ করে বাইরে এসে দেখি মেয়েটি তখনও দাঁড়িয়ে। আমি বললাম, এখনও দাঁড়িয়ে আছো? সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি তো তোমাকে বিরক্ত করছি না, শুধু দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কি তুমি আমাকে বলবে? মেয়েটি ঘটনাটা বলল। তার মা একজন ডিভোর্সি মহিলা, মেয়েকে নিয়ে থাকে। সম্প্রতি একটি ছেলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে, ছেলেটিকে নিয়ে সে ডেটিংয়ে যায়, মেয়েটিকে একা বাড়িতে রেখে যায়। সন্ধ্যা মেলাবার পর মেয়েটির একা একা ভয় করতে থাকে। সে তখন ঘর বন্ধ করে বাইরে এসে দাঁড়ায়, মায়ের জন্য অপেক্ষা করে। আমার ঘরের সামনে এসে দাঁড়ানোর কারণ হচ্ছে আমার ঘরে অনেক রাত পর্যন্ত বাতি চলে। সে লক্ষ্য করেছে আমি খুব রাত জাগি। মেয়েটির কষ্টে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, খুকি, তুমি আমার ঘরে এসে মার জন্য অপেক্ষা করো। সে কঠিন গলায় বলল, না। সেবারের পুরো সামারটা আমার নষ্ট হয়ে গেল। মেয়েটি রোজ গভীর রাত পর্যন্ত আমার দরজার সামনে দাঁড়িয়ে তার মার জন্য অপেক্ষা করে। ভদ্রমহিলা মধ্যরাতে মাতাল অবস্থায় ফেরেন। আমার ইচ্ছা করে চট দিয়ে এই মহিলার সবকটি দাঁত ফেলে দেয়, তা করতে পারি না। কান পেতে শুনে মহিলা তার মেয়েকে বলছেন, আর কখনো দেরি হবে না, তুমি কি খুব বেশি ভয় পাচ্ছিলে? না, আমি তোমাকে ভালোবাসি মা, আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথাটি একজন আমেরিকান তার সমগ্র জীবনে কত লক্ষবার ব্যবহার করেন আমার জানতে ইচ্ছে করে। এই বাক্যটির আদৌ কি কোনো অর্থ তাদের কাছে আছে? আরেকটি ঘটনা বলি। আমার স্ত্রী জেনিলি নামের একটি মেয়ের বেবি সিটিং করত। মেয়েটির বয়স 7-8 বছর। মেয়েটির মা একজন ডিভোর্সি মহিলা, আমাদের ইউনিভার্সিটিতে সমাজবিদ্যার ছাত্রী। সেই ইউনিভার্সিটিতে যাওয়ার পথে মেয়েটিকে রেখে যায়, ফেরার পথে নিয়ে যায়। একদিন ব্যতিক্রম হলো, সে মেয়েকে নিতে এলো না। রাত পার হয়ে গেল, পরদিন ভোরে তার বাসায় গিয়ে দেখি বিরাট তালা ঝুলছে। খুব সমস্যায় পড়লাম, মহিলা গেলেন কোথায়? 3 দিন কেটে গেল, কোনো খোঁজ নেই। আমরা পুলিশে খবর দিলাম, মহিলার মার ঠিকানা বের করে তাকে লং ডিস্টেন্স টেলিফোন করলাম। ভদ্রমহিলা কঠিন গলায় বললেন, এইসব ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত না করলে খুশি হব। আমার মেয়ের সঙ্গে গত 7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, নতুন করে যোগাযোগ হোক তার আমার কাম্য নয়। জীবনের শেষ সময়টা আমি সমস্যা ছাড়া বাঁচতে চাই। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে জেনিলি নির্বিকার, সে বেশ সহজ ভঙ্গিতে বলল, আমার মা আমাকে তোমাদের ঘরে ডাম্প করে পালিয়ে গেছে, সে আর আসবে না। আমি তাকে সান্ত্বনা দেবার জন্য বললাম, অবশ্যই আসবে। না, আসবে না, আমি না থাকলেই তার সুবিধা, বয়ফ্রেন্ডের সঙ্গে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, আমি তোমাদের সঙ্গেই থাকব। কথাগুলি বলবার সময় মেয়েটির গলা একবারও ধরে এলো না, চোখের কোণে অশ্রু চিকচিক করলো না। একমাত্র শিশুরাই পারে নির্মোহ হয়ে সত্যকে গ্রহণ করতে। জেনিলির মা 4 দিন পরে ফিরে আসে। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে লং ডিস্টেন্স ড্রাইভে 10,000 মাইল দূর মন্টানার এক পাহাড়ে চলে গিয়েছিল। আমেরিকা কীভাবে বিদেশি ছাত্রদের জীবনে প্রভাব ফেলতে থাকে তার একটি চমৎকার উদাহরণ দিয়েই এই গল্প শেষ করব। শীতের সময়কার ঘটনা। এখানকার শীত মানে ভয়াবহ ব্যাপার, ঘর থেকে বেরোনো বন্ধ। আমি ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটি থেকে ফিরে আসি, জীবন এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। আমেরিকানদের মতে এই সময়টা স্বামী স্ত্রীদের জন্য খুব খারাপ। সবার মধ্যেই তখন থাকে কেবিন ফিভার। দিনের পর দিন ঘরে বন্দি থেকে মেজাজ হয় রুক্ষ, ঝগড়াঝাটি হয়। পরিসংখ্যানে দেখা গেছে ডিভোর্সের শতকরা 76% হয় শীতের সময়টাই। আমেরিকানদের কেবিন ফিভারের ব্যাপারটা যে কত সত্যি তার প্রমাণ হাতে হাতে পেলাম। অতি সামান্য ব্যাপার নিয়ে কুৎসিত একটা ঝগড়া করলাম গুলতে কিনের সঙ্গে। সে বিস্মিত গলায় বারবার বলতে লাগলো, তুমি এরকম করে কথা বলছো কেন? এসব কি, কেন এরকম করছো? আমি চেঁচিয়ে বললাম, ভালো করছি। তুমি খুবই বাজে ব্যবহার করছো, কেউ এরকমভাবে আমার সঙ্গে কথা বলে না। কেউ না বলুক, আমি বলি। আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। চলে যেতে চাইলে যাও, মাই ডোর ইজ ওপেন, দক্ষিণ দুয়ার খোলা। সে কয়েক মুহূর্ত অপেক্ষা করল, তারপর নোভাকে চুমু খেয়ে এক বস্ত্রে বের হয়ে গেল। আমি মোটেই পাত্তা দিলাম না, যাবে কোথায়, তাকে ফিরে আসতেই হবে। আশ্চর্যের ব্যাপার, সে ফিরে এলো না। একদিন এবং এক রাত কেটে গেল, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নোভা ক্রমাগত কাঁদছে, কিছুই খাচ্ছে না, আমি কিছুতেই তাকে শান্ত করতে পারছি না। সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিছু বলতে পারে না।
পুলিশে খবর দিলাম। ফার্গো শহরে অসহায় মহিলাদের রক্ষা সমিতি বলে একটা সমিতি আছে, সেখানেও খোঁজ নিলাম। আমার প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। দ্বিতীয় দিন পার হলো, রাত এলো। আমি ঠিক করলাম রাতের মধ্যে যদি কোনো খোঁজ না পাই তাহলে দেশে খবর দেব। রাত 8টায় একটা টেলিফোন এলো। একজন মহিলা অ্যাটর্নি আমাকে জানালেন যে আমার স্ত্রী গুলতেকিন আহমেদ আমার ব্যবহারে অতিষ্ঠ হয়েছেন, তিনি ডিভোর্সের মামলা করতে চান। আমি বললাম, খুবই উত্তম কথা, সে আছে কোথায়? সে তার এক বান্ধবীর বাড়িতে আছে, সেই ঠিকানা তোমাকে দেওয়া যাবে না। আমি কি মামলার বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে পারি? মামলার বিষয়ে কথা বলার কিছুই নেই, আমাদের বিয়ের নিয়মকানুন খুব সহজ। এই নিয়মে আমার স্ত্রীকে স্বামী পরিত্যাগ করার অধিকার দেয়া আছে। এই অধিকার বলে সে যে কোনো মুহূর্তে আমাকে ত্যাগ করতে পারে, তার জন্যে কোর্টে যাবার প্রয়োজন নেই। তোমাদের দেশের নিয়মকানুন তোমাদের দেশের জন্যে, আমেরিকায় এই নিয়ম চলবে না। তোমার বকবকানি শুনতে আমার মোটেই ভালো লাগছে না, তুমি কি দয়া করে আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবে? আমি তোমার অনুরোধের কথা তাকে বলতে পারি, যোগাযোগ করবার দায়িত্ব তার। বেশ, তাই করো। আমি টেলিফোন নামিয়ে সারা রাত জেগে রইলাম। যদি গুলতেকিন টেলিফোন করে? সে টেলিফোন করলো না। বিভীষিকাময় একটা রাত কাটল। ভোরবেলা সে এসে হাজির। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে রান্নাঘরে ঢুকে চায়ের কেতলি বসিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কিছুই বলছি না। সে খুবই স্বাভাবিক ভঙ্গিতে দু কাপ চা বানিয়ে এক কাপ আমার সামনে রেখে বলল, তোমাকে আমি একটা শিক্ষা দিলাম, যাতে ভবিষ্যতে আমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করো। যদি করো আমি কিন্তু ফিরে আসব না। আমি বললাম, আমেরিকা তোমাকে বদলে দিয়েছে? হ্যাঁ দিয়েছে। এই বদলানোটা কি খারাপ? না। না বলার সৎসাহস যে তোমার হয়েছে সেজন্য তোমাকে ধন্যবাদ। তবে যে বিদ্রোহ এখানে আমি করতে পারলাম, দেশে থাকলে তা কখনো করতে পারতাম না। দিনের পর দিন অপমান সহ্য করে পশু শ্রেণীর স্বামীর পায়ের কাছে পড়ে থাকতে হতো। আমি কি পশু শ্রেণীর কেউ? হ্যাঁ। নাও চা খাও। তোমার চেহারা এত খারাপ হয়েছে কেন? এই দুই দিন কিছুই খাওনি বোধহয়। বলতে বলতে পশু শ্রেণীর একজন মানুষের প্রতি গাঢ় মমতায় তার চোখে জল এসে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি এর পরেও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তবুও আমি বারবার তোমার কাছে ফিরে আসব। এই দুদিন আমি একবারও আমার মেয়ের কথা ভাবিনি, শুধু তোমার কথাই ভেবেছি। আমি মনে মনে বললাম, ভালোবেসে যদি সুখী নাহি তবে কেন মিছে এ ভালোবাসা? ভাগ্যিস রবীন্দ্রনাথ জন্মেছিল, না জন্মালে ভাব প্রকাশে আমাদের বড় অসুবিধে হতো। ম্যারাথন কেস। চুমু প্রসঙ্গে আরেকটি গল্প বলি। গল্পের নায়ক আমার ছাত্র বেন ওয়ালি। টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি এদের প্রবলেম ক্লাস নেই। সপ্তাহে একদিন এক ঘন্টা থার্মোডাইনামিক্সের অঙ্ক করাই এবং ছাত্রদের প্রশ্নের জবাব দিই। প্রসঙ্গক্রমে বলে রাখি, আন্ডারগ্রাজুয়েটে যেসব আমেরিকান পড়তে আসে তাদের প্রায় সবাই গাধা টাইপের। কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে হা করে তাকিয়ে থাকে, প্রবল বেগে মাথা চুলকায়, অঙ্ক করতে দিলে শুকনো গলায় বলে, আমার ক্যালকুলেটরে ব্যাটারি ডাউন হয়ে গেছে। আন্ডারগ্রাজুয়েট পড়াশোনা এদের তেমন জরুরি নয়, খেয়ে পরে বেঁচে থাকার জন্য হাই স্কুলের শিক্ষাই যথেষ্ট। এদের কাছে ইউনিভার্সিটির ফুটবল টিম, বেসবল টিম পড়াশোনার চেয়ে অনেক জরুরি। মেয়েদের লক্ষ্য থাকে ভালো একজন স্বামী জোগাড় করার দিকে। এই কাজটি তাদের নিজেদেরই করতে হয় এবং এর জন্য যে পরিমাণ কষ্ট এক একজন করে তা দেখলে চোখে পানি এসে যায়। আমার সঙ্গে রুথ কোয়ান্ডল বলে এক আমেরিকান ছাত্রী পিএইচডি করত। এই মেয়েটি কোনো স্বামী জোগাড় করতে পারেনি, ভবিষ্যতেও যে পারবে এমন সম্ভাবনাও নেই। মেয়েটি ম্যানাক পর্বতের মতো। সে আমাকে দুঃখ করে বলেছিল, আমার যখন 17-18 বছর বয়স ছিল তখন আমি এত মোটা ছিলাম না, চেহারাও ভালো ছিল। তখন থেকে চেষ্টা করছি একজন ভালো ছেলে জোগাড় করতে, পারিনি। কতজনের সঙ্গে যে মিশেছি, ওদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য কত কিছু করতে হয়েছে, আগেকার অবস্থা তো নেই। এখন ছেলেরা ডেটিংয়ের প্রথম রাতেই বিছানায় নিয়ে যেতে চাই, না করি না। না করলে যদি বিরক্ত হয়, আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যাই? এত কিছু করেও ছেলে জুড়াতে পারলাম না। কেন পারলে না? পারলাম না কারণ আমি অতিরিক্ত স্মার্ট, সারা জীবন এ পেয়ে এসেছি। আমি বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রীদের একজন। ছেলেরা এরকম স্মার্ট মেয়ে পছন্দ করে না, তারা চাই পুতুপুতু ধরনের ভেদা টাইপের মেয়ে। তুমি বিদেশি, আমাদের জটিল সমস্যা বুঝতে পারবে না। আমি আসলেই বুঝতে পারিনি। আমার মনে হয় এদের কোথাও যেন কি একটা হয়েছে, সবার মাথার স্ক্রুর একটা প্যাঁচ কেটে গেছে। উদাহরণ দেই, এটি আমার নিজের চোখে দেখা। পুরোদমে ক্লাস হচ্ছে, দেখা গেল ক্লাস থেকে দুটি ছেলে এবং একটি মেয়ে বের হয়ে গেল। সবার চোখের সামনে এরা সমস্ত কাপড় খুলে ফেলল, এইভাবেই সমস্ত বিশ্ববিদ্যালয় এলাকায় একটা চক্কর দিয়ে ফেলল। এর নাম হচ্ছে স্ট্রিকিং। এরকম করলো কেন?
এরকম করলো কারণ এরা পৃথিবী জুড়ে যে অমানবিক বোমা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানালো। এদের এইসব পাগলামি সাধারণত ফাইনাল পরীক্ষার আগে আগে দেখা যায়। আমার ছাত্র ব্যান ওয়ালের মাথাতে এরকম পাগলামি ভর করলো। স্প্রিং কোয়ার্টারের শেষে ফাইনালের ঠিক আগে আগে আমাকে এসে বলল সে একটা বিশেষ কারণে টার্ম ফাইনাল পেপারটা জমা দিতে পারছে না। আমি বললাম, বিশেষ কারণটা কি? চুমোর দীর্ঘতম রেকর্ডটা ভাঙতে চাই, গিনেস বুকে নামটা যেন উঠে। আমি ব্যানের মুখের দিকে তাকিয়ে রইলাম। বলে কি এই ছেলে? আমি বললাম, টার্ম ফাইনালের পরে চেষ্টা করলে কেমন হয়? তখন নিশ্চিন্ত মনে চালিয়ে যেতে পারবে। টার্ম ফাইনালের পেপার জমা না দিলে তো এই কোর্সটার কোনো নম্বর পাবে না। ব্যান বিরস মুখে চলে গেল। দুদিন পর পেপার জমা দিয়ে দিল। আমি ভাবলাম মাথা থেকে ভূত নেমে গেছে, কিছু জিজ্ঞেস করলাম না, যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই। ভূত কিন্তু নামলো না, আমেরিকানদের ঘাড়ের ভূত খুব সহজে নামে না। ভূতগুলিও আমেরিকানদের মতোই পাগলা। কাজেই এক বৃহস্পতিবার রাতে অর্থাৎ উইকেন্ডে শুরু হওয়ার আগে আগে ব্যান রেকর্ড ভাঙার জন্য নেমে পড়ল, সঙ্গে স্বাস্থ্যবতী এক তরুণী যার পোশাক খুবই উগ্র ধরনের। এই পোশাক না থাকলে বরং উগ্রতাটা কম মনে হতো। চুমোর ব্যাপারটা হচ্ছে মেমোরিয়াল ইউনিয়নের তিনতলায় যথারীতি পোস্টার পড়েছে, ম্যারাথন চুমো, দীর্ঘতম চুম্বনের বিশ্ব রেকর্ড স্থাপিত হতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেখলাম ব্যাপারটায় আয়োজনও প্রচুর। দুজন আছে রেকর্ড কিপার, স্টপ ওয়াচ হাতে নিয়ে সময়ের হিসাব রাখছে, একজন আছেন নোটারি পাবলিক, যিনি সার্টিফিকেট দিবেন যে দীর্ঘতম চুম্বনে কোনো কারচুপি হয়নি। এই নোটারি পাবলিক সারাক্ষণই থাকবেন কিনা বুঝতে পারলাম না। এদের মতো গুরুত্বপূর্ণ মানুষ এরকম একটা ফালতু জিনিস নিয়ে কি করে সময় নষ্ট করে বুঝতে পারলাম না। ব্যান এবং মেয়েটিকে নাইলনের দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, কেউ সে বেষ্টনের ভেতর দিয়ে যেতে পারছে না। বাজনা বাজছে, সবই নাচের বাজনা, ওয়াল্টজ। বাজনার তালে তালে এরা দুজন নাচছে। আমি মিনিট দশেক এই দৃশ্য দেখে চলে এলাম। এই জাতীয় পাগলামের কোনো মানে হয়? পরদিন ভোরে আবার গেলাম, ম্যারাথন চুমো তখনও চলছে, তবে পাত্রপাত্রী দুজন এখন সোফায় শুয়ে আছে, ঠোঁটে ঠোঁট লাগানো, বাজনা বাজছে। সেই বাজনার তালে তালে সমবেত দর্শকদের অনেকেই সঙ্গী অথবা সঙ্গিনী নিয়ে খানিকক্ষণ নাচছে, রীতিমতো উৎসব। আমি আমার পাশে দাঁড়ানো ছেলেটিকে বললাম, খিদে পেল ওরা করবে কি? ঠোঁটে ঠোঁট লাগিয়ে খাওয়া দাওয়া তো করা যাবে না। তরল খাবার খাবে স্ট্র দিয়ে, কিছুক্ষণ আগেই স্যুপ খেয়েছে। আমি ইতস্তত করে বললাম, বাথরুমে যাওয়ার প্রয়োজন যখন হয় তখন কি করবে? জানি না, বাথরুমের জন্য কিছু সময় বোধহয় অফ পাওয়া যায়, কর্মকর্তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবে। ওদের জিজ্ঞেস করো। আমার আর কাউকে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো না। ততক্ষণে ফ্লোরে উদ্দাম নৃত্য শুরু হয়ে গেছে, একজোড়া বুড়োবুড়ি উদ্দাম নৃত্যে মেতেছে, ভয়াবহ লাভ জাম্প, তালে তালে হাততালি পড়ছে, জমজমাট অবস্থা। জানতে পারলাম এই বুড়োবুড়ি হচ্ছে ব্যান ওয়ালের বাবা এবং মা। তারা সুদূর মিনেসোটা থেকে ছুটে এসেছেন ছেলেকে উৎসাহ দেওয়ার জন্যে। ছেলের গর্বে তাদের চোখমুখ উজ্জ্বল। ব্যান ওয়ালি দীর্ঘতম চুম্বনের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি, তবে সে খুব কাছাকাছি চলে গিয়েছিল। লাস ভেগাস। দিনটা ছিল বুধবার, জুন মাসের 16 বা 17 তারিখ। ডানবার হলের এক্স রে রুমে বসে আছি, আমার সামনে গাদাখানিক রিপোর্ট। আমি রিপোর্ট দেখছি এবং ঠান্ডা ঘরে বসেও রীতিমতো ঘামছি, কারণ গা দিয়ে ঘাম বের হবার মতো একটা আবিষ্কার করে ফেলেছি। পলিমার ক্লে ইন্টারঅ্যাকশনের এমন একটা ব্যাপার পাওয়া গেছে যা আগে কখনো লক্ষ্য করা হয়নি। আবিষ্কারটি গুরুত্বপূর্ণ হবার সম্ভাবনা শতকরা 80%। আমি দেখিয়েছি যে পলিমারের মতো বিশাল অণু ক্লের লেয়ারের ভেতর ঢুকে তার স্ট্রাকচার বদলে দিতে পারে। সব পলিমার পারে না, কিছু কিছু পারে। কোনো কোনো পলিমার ক্লে লেয়ারের ফাঁক বহুগুণে বাড়িয়ে দেয়, কেউ আবার কমিয়ে দেয়। অত্যন্ত অবাক হবার মতো ব্যাপার। সন্ধ্যাবেলা আমি আমার প্রফেসরকে ব্যাপারটা জানালাম। তিনি খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। ঝিম ভাঙ্গার পর বললেন, গোল্ড মাইন, অর্থাৎ তিনি একটা স্বর্ণখনির সন্ধান পেয়েছেন। রাত 10টার দিকে তিনি বাসায় টেলিফোন করে বললেন, আমেরিকান কেমিক্যাল সোসাইটির 57তম অধিবেশন হবে নেভাডার লাস ভেগাসে, সেই অধিবেশনে আমরা আমাদের এই আবিষ্কারের কথা বলবো। আমি বললাম, খুবই ভালো কথা, কিন্তু এখনও ব্যাপারটা আমরা ভালো মতো জানি না। আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতো অধিবেশনে তাড়াহুড়া করে কিছু? প্রফেসর আমার কথা শেষ করতে দিলেন না, ঘট করে টেলিফোন রেখে দিলেন। পরদিন ডিপার্টমেন্টে গিয়ে খুব চেষ্টা করলাম প্রফেসরের সঙ্গে কথা বলতে, তিনি সেই সুযোগ দিলেন না। লেখালেখি নিয়ে খুব ব্যস্ত, যতবার কথা বলতে চাই দাঁত মুখ খিঁচিয়ে বলে, দেখছো একটা কাজ করছি, কেন বিরক্ত করছো? আমার কাজ নয়, এটা তোমারই কাজ। সন্ধ্যাবেলা প্রফেসরের সেই কাজ শেষ হলো। তিনি তার সমস্ত ছাত্রদের ডেকে গম্ভীর গলায় বললেন, আমার ছাত্র আহমদ নেভাডার লাস ভেগাসে তার আবিষ্কারের কথা ঘোষণা করবে, সে একটা পেপার দেবে, পেপারের খসড়া আমি তৈরি করে ফেলেছি। আমার মাথা ঘুরে গেল।
বেটা বলে কি, পৃথিবীর সব বড় বড় রসায়নবিদরা জড়ো হবে সেখানে, এসব জ্ঞানী গুণীদের মধ্যে আমি কেন? এক অক্ষর ইংরেজি আমার মুখ দিয়ে বের হয় না, যা বের হয় তার অর্থ কেউ বুঝে না, আমি এই কি বিপদে পড়লাম? প্রফেসর বললেন, আহমদ, তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? আমি কাষ্ঠ হাসি হেসে বললাম, আমার পক্ষে সম্ভব নয়। কেন জানতে পারি? আমি বক্তৃতা দিতে পারি না। এটা খুবই সত্যি কথা। আমি ইংরেজি বললে কেউ তা বুঝতে পারে না। কারেক্ট। আমি এতদিন তোমার সঙ্গে আছি, আমি নিজেই বুঝি না, অন্যেরা কি বুঝবে? আমি খুবই নার্ভাস ধরনের ছেলে, কি বলতে কি বলবো। দেখো আহমদ, আমেরিকান কেমিক্যাল সোসাইটির অধিবেশনে কথা বলতে পারার সৌভাগ্য সবার হয় না, তোমার হচ্ছে। এই সৌভাগ্য আমার চাই না। বাজে কথা বলবে না, কাজটা তুমি করেছ, আমি চাই সম্মানের বড় অংশ তুমিই পাও। কেন ভয় পাচ্ছ? আমি তোমার পাশেই থাকবো। আমি মনে মনে বললাম, বেটা তুই আমাকে এই কি বিপদে ফেললি। 15 দিনের মধ্যে চিন্তায় চিন্তায় আমার 2 পাউন্ড ওজন কমে গেল। আমার দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে কাজটা আধা ক্যাচড়াভাবে হয়েছে। কেউ যদি কাজের উপর জটিল কোনো প্রশ্ন করে বসে, জবাব দিতে পারবো না। এরকম অপ্রস্তুত অবস্থায় এত বড় বিজ্ঞান অধিবেশনে যাওয়া যায় না, বেটা প্রফেসর তা বুঝবে না। প্রফেসর তার গাড়িতে করে আমাকে লাস ভেগাসে নিয়ে গেলেন, মরুভূমির ভেতর আলো ঝলমল একটি শহর, জুয়ার তীর্থভূমি, নাইট ক্লাব এবং ক্যাসিনোতে ভরা। দিনের বেলা এই শহর ঝিমমেরে থাকে, সন্ধ্যার পর জেগে ওঠে। সেই জেগে ওঠাটা ভয়াবহ। আমার প্রফেসরেরও এই প্রথম লাস ভেগাসে আগমন। তিনিও আমার মতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন, হা হয়ে দেখছেন রাস্তার অপূর্ব সুন্দরীদের ভিড়। প্রফেসর আমার কানে কানে বললেন, এই একটি জায়গাতেই প্রস্টিটিউশন নিষিদ্ধ নয়, যাদের দেখছো তাদের প্রায় সবাই ওই জিনিস, দেখবে পৃথিবীর সব সুন্দরী মেয়েরা এসে টাকার লোভে এখানে জড়ো হয়েছে। কিছুদূর এগুতেই এক সুন্দরী এগিয়ে এসে বলল, সন্ধ্যাকালীন কোনো বান্ধবীর কি প্রয়োজন আছে? আমি কিছু বলবার আগেই প্রফেসর বললেন, না ওর কোনো বান্ধবীর প্রয়োজন নেই। মেয়েটি নীল চোখ তুলে শান্ত গলায় বললেন, তোমাকে তো জিজ্ঞেস করিনি, তুমি কথা বলছো কেন? আমি বললাম, তোমায় ধন্যবাদ, আমার বান্ধবীর প্রয়োজন নেই। মেয়েটি বলল, সুন্দর সন্ধ্যাটা একা একা কাটাবে? এক গ্লাস বিয়ারের বদলে আমি তোমার পাশে বসতে পারি। আমরা কথা না বলে এগিয়ে গেলাম। পথে আরও 2টি মেয়ের সঙ্গে কথা হলো। এদের একজন মধুর ভঙ্গিতে বলল, তোমাদের কি ডেট লাগবে? লাগলে লজ্জা করবে না। আমার প্রফেসর খুব গম্ভীর করে আমাকে বুঝালেন, এটা ভয়াবহ ধরনের প্রস্টিটিউট। তোমার কাছ থেকে টাকা পয়সা নেবে, কিন্তু শেষ পর্যন্ত গায়ে হাত পর্যন্ত দেবে না। পত্রপত্রিকায় এদের সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে। প্রফেসরের ভাব এরকম যে গায়ে হাত দিতে দিলে তিনি রাজি হয়ে যেতেন। রাতের খাবার খেতে আমরা যে রেস্টুরেন্টে গেলাম তা হচ্ছে টপলেস রেস্টুরেন্ট, অর্থাৎ ওয়েট্রেসদের বুকে কোনো কাপড় থাকবে না। বইপত্রে এইসব রেস্টুরেন্টের কথা পড়েছি, রাস্তায় এই প্রথম দেখলাম। আমার লজ্জায় প্রায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মেয়েগুলিকে মনে হলো আড়ষ্ট ও প্রাণহীন। এদের মুখের দিকে কেউ তাকাচ্ছে না, সবাই তাকাচ্ছে বুকের দিকে, কাজেই তারা খানিকটা প্রাণহীন হবেই। চোখের একটা নিজস্ব ভাষা আছে, চোখের উপর চোখ রেখে আমরা সেই ভাষায় কথা বলি। এসব মেয়ে চোখের ভাষা কখনো ব্যবহার করতে পারে না, এরা বড় দুঃখী। প্রফেসর বিরক্ত মুখে আমাকে বললেন, আমাদের এই টেবিলে বসাটাই ভুল হয়েছে, এই টেবিলের ওয়েট্রেসের বুকের দিকে তাকিয়ে দেখো। ছেলেদের বুক এর থেকে অনেক ডেভেলপড হয়, এর বুক দেখে মনে হচ্ছে প্রেরীর সমতল ভূমি। রাতের খাবারের পর আমরা একটা শো দেখলাম, প্রায় নগ্ন কিছু নারী পুরুষ মিলে গান বাজনা নাচ করলো। একটা জাপানি মেয়ে সারা শরীর পালকে ঢেকে ঘুরে বেড়াচ্ছে, দর্শকদের কাছে আসছে, দর্শকরা একটা করে পালক তুলে নিচ্ছে, তার গা ক্রমশ খালি হয়ে আসছে। সর্বশেষ পালকটি তার গা থেকে খুলে নেবার পর সে স্টেজে চলে গেল এবং চমৎকার একটা নাচ দেখালো। যে মেয়ে এত সুন্দর নাচ জানে, তার খালি গা হবার প্রয়োজন পড়ে না। রাত 12টায় শো শেষ হবার পর আমার প্রফেসর বললেন, লাস ভেগাসের রাত শুরু হয় 12টার পর, এখন হোটেলে গিয়ে ঘুমোবার কোনো মানে হয় না। আমি বললাম, তুমি কি করতে চাও? জুয়া খেলবে নাকি? জুয়া কি করে খেলতে হয় আমি জানি না। আমিও জানি না, তবে স্লট মেশিন জিনিসটা বেশ মজার। নিকেল, ডাইম কিংবা কোয়ার্টার, বিভিন্ন ধরনের মুদ্রা মেশিনের ফোকরে ফেলে একটা হাতল ধরে টানতে হয়। ভাগ্য ভালো হলে কম্বিনেশন মিলে যায়, ঝুনঝুন শব্দে প্রচুর মুদ্রা বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই আমাদের দুজনের নেশা ধরে গেল, মুদ্রা ফেলে আর স্লট মেশিনের হাতল ধরে টানি। দেখা গেল প্রফেসরের ভাগ্য আজ সুপ্রসন্ন, জ্যাকপট পেয়ে গেলেন, ১ কোয়ার্টারে প্রায় $100। তার সামনে মুদ্রার পাহাড়। ক্যাসিনো থেকে কিছুক্ষণ পরপর বিনামূল্যে শ্যাম্পেন খাওয়ানো হচ্ছে, ক্যাসিনো যেন বিরাট এক উৎসবের ক্ষেত্র। আমি মুগ্ধ চোখে ঘুরে ঘুরে দেখলাম ক্যাসিনোর এক একটা টেবিলে কত লক্ষ টাকাই না লেনদেন হচ্ছে, কত টাকাই না মানুষের আছে। রাত 3টার দিকে আমরা হোটেলে ফিরলাম।
এর মধ্যে আমার প্রফেসর $200 হেরেছেন, আমার কাছে ছিল $70, তার সবটাই চলে গেছে। আমাকে প্রফেসরের কাছ থেকে টাকা ধার করতে হবে এবং তা করতে হবে আজ রাতের মধ্যেই, কারণ আমার ধারণা এই লোক আবার ক্যাসিনোতে যাবে এবং তার শেষ কপর্দক স্লট মেশিনে চলে যাবে। রাতে এক ফোঁটা ঘুম হলো না। সমস্ত দিনের উত্তেজনার সঙ্গে যোগ হয়েছে আগামী দিনের সেশনের দুশ্চিন্তা। হোটেলের যে ঘরে আমি আছি তা আহামরি কিছু নয়, দুটি বিছানা, একটিতে আমি, অন্যটিতে থাকবে আমাদের ইউনিভার্সিটিরই এক ছাত্র জিম। সে এখনও ফেরেনি, সম্ভবত কোনো ক্যাসিনোতে আটকা পড়ে গেছে, রাতে আর ফিরবে না। আমার ধারণা ভুল প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই সে ফিরল, চোখের সামনে পুরো দিগম্বর হয়ে শটান পাশের বিছানায় শুয়ে পড়ল। আমেরিকানদের এই ব্যাপারটা আমাকে সবসময় পীড়া দেয়, একজন পুরুষের সামনে অন্য একজন পুরুষ কাপড় খুলতে বিন্দুমাত্র দ্বিধা করে না। ডরমিটরিতে গোসলখানায় একসঙ্গে অনেকে নগ্ন হয়ে স্নান পরব সারে, ব্যবস্থাই এরকম। হয়তো এটাকে এরা অগ্রসর সভ্যতার একটা ধাপ বলে ভাবছে। এ প্রসঙ্গে ওদের সঙ্গে আমি কোনো কথা বলিনি, বলতে ইচ্ছা করেনি। কেমিক্যাল সোসাইটির মিটিংয়ে গিয়ে হকচকিয়ে গেলাম, যা ভেবেছিলাম ব্যাপারটা মোটেই সেরকম নয়। উৎসব ভালো, পেপারের চেয়ে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনাই প্রধান, আলাপের বিষয় একটাই, কেমিস্ট্রি। এই বিষয়ের বড় বড় সব ব্যক্তিত্বকেই দেখলাম, রসায়নে 2 বছর আগে নোবেল পুরস্কার পাওয়া এক বিজ্ঞানীকে দেখলাম লাল রঙের একটা গেঞ্জি পরে এসেছেন, সেখানে লেখা আমি রসায়নকে ঘৃণা করি। অধিবেশনটি ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, একসঙ্গে অনেক অধিবেশন চলছে, যার যেটি পছন্দ সে সেখানে যাচ্ছে। আমাদের অধিবেশনে 50 জনের মতো বিজ্ঞানীকে দেখা গেল। আমার আগে বেলজিয়ামের লিয়েগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী পেপার পড়লেন, তাকে এমনভাবে চেপে ধরা হলো যে ভদ্রলোক শুধু কেঁদে ফেলতে বাকি রাখলেন। আমি ঘামতে ঘামতে এই জীবনে যতগুলি সুরা শিখেছিলাম সব মনে মনে পড়ে ফেললাম। আমার মনে হচ্ছিল বক্তৃতার মাঝখানে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, অ্যাম্বুলেন্স করে আমাকে হাসপাতালে নিতে হবে। আমার বক্তৃতার ঠিক আগে আগে প্রফেসর উঠে বাইরে চলে গেলেন। এই প্রথম বুঝলাম চোখে সর্ষে ফুল দেখার উপমাটি কত খাঁটি। খুবই আশ্চর্যের ব্যাপার, কোনোরকম বাধা ছাড়াই আমি আমার বক্তব্য শেষ করলাম, প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। প্রথম প্রশ্ন শুনে আমার পিলে চমকে গেল। আমি যখন বলতে যাচ্ছি এই বিষয়ে আমি কিছুই জানি না, ঠিক তখনই আমার প্রফেসর উদয় হলেন এবং প্রশ্নের জবাব দিলেন। ঝড়ের মতো প্রশ্ন এলো, ঝড়ের মতোই উত্তর দিলেন প্রফেসর গ্লাস। আমি মনে মনে বললাম, বেটা বাঘের বাচ্চা পুরোপুরি তৈরি হয়ে এসেছে। সেশন শেষে প্রফেসরকে জিজ্ঞেস করলাম, স্যার আমার বক্তৃতা কেমন হয়েছে? তিনি গম্ভীর গলায় বললেন, এত চমৎকার একটা বিষয় নিয়ে এত বাজে বক্তৃতা আমি এই জীবনে শুনিনি, বলেই হেসে ফেললেন এবং হাসতে হাসতে যোগ করলেন, তাতে কিছুই যায় আসে না, কারণ কাজটাই প্রধান, বক্তৃতা নয়। কীভাবে সেলিব্রেট করব? শ্যাম্পেন দিয়ে। আর কিভাবে? এক বোতল শ্যাম্পেন কেনা হলো, ব্যাটা পুরোটা গলায় ঢেলে দিয়ে গুনগুন করে গান ধরল। শিলার জন্ম। আমার দ্বিতীয় মেয়ে শিলার জন্ম আমেরিকায়। জন্ম এবং মৃত্যু সব গল্পই নাটকীয়, তবে শিলার জন্ম মুহূর্তে যে নাটক হয় তাতে আমার বড় ভূমিকা আছে বলে গল্পটি বলতে ইচ্ছা করছে। তারিখটা হচ্ছে 15 জানুয়ারি, প্রচণ্ড শীত পড়ছে, বরফে বরফে সমস্ত ফার্গো শহর ঢাকা পড়ে গেছে। শেষ রাত থেকে নতুন করে তুষারপাত শুরু হলো। আবহাওয়া দপ্তর জানালো, নিতান্ত প্রয়োজন না হলে রাস্তায় গাড়ি নিয়ে বের হবে না। আমার ঘরের হিটিং ঠিকমতো কাজ করছিল না, ঘর অস্বাভাবিক ঠান্ডা, 2-3টি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। এরকম দুর্যোগের দিনে ইউনিভার্সিটিতে কী করে যাব তাই ভাবছি। দেশে যেমন প্রচণ্ড বৃষ্টি বাদলার দিনে রেইনি ডে ছুটি হয়ে যেত, এখানে স্নো ডে বলে তেমন কিছু নেই। 4 ফুট বরফে শহর ঢাকা পড়ে গেছে, অথচ তারপরেও ইউনিভার্সিটির কাজকর্ম ঠিকমতো চলছে। সকালবেলার ঘুমের মতো আরামের ব্যাপার এই জগতে খুব বেশি নেই, সেই আরাম ভোগ করছি। ঠিক তখন গুলতেকিন আমাকে ডেকে তুলে ফ্যাকাশে মুখে বলল, আমার যেন কেমন লাগছে। আমি বললাম, ঠিক হয়ে যাবে, বলেই আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। সে ভয় পাওয়া গলায় বলল, তুমি বুঝতে পারছো না, এটা মনে হচ্ছে ওই ব্যাপার। ওই ব্যাপার মানে? মনে হচ্ছে মেয়েরা ধাঁধা খুব পছন্দ করে। আমি লক্ষ্য করেছি যে কথা সরাসরি বললেও কোনো ক্ষতি নেই, সে কথা তারা ধাঁধার মতো বলতে চেষ্টা করে। তার ব্যথা উঠেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এটা বুঝতে আমার 10 মিনিটের মতো লাগলো। যখন বুঝলাম তখন স্পাইনাল কর্ড দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে গেল, কী সর্বনাশ! আমি শুকনো গলায় বললাম, ব্যথা কি খুব বেশি? না বেশি না, কম, তবে ব্যথাটা ঢেউয়ের মতো আসে, চলে যায়, আবার আসে, এখন ব্যথা নেই। তাহলে তুমি রান্নাঘরে চলে যাও, চা বানাও, চা খেতে খেতে চিন্তা করি প্ল্যান অফ অ্যাকশন। চিন্তা করার কী আছে, তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাবে, ব্যাস। কথা না বাড়িয়ে চা বানাও, আবার ব্যথা শুরু হলে মুশকিল হবে। সে রান্নাঘরে চলে গেল, আমি প্ল্যান অফ অ্যাকশন ভাবতে বসলাম। গুলতেকিন পুরো ব্যাপারটা যত সহজ ভাবছে এটা মোটেই তত সহজ না,
প্রধান সমস্যা এই প্রচণ্ড দুর্যোগে তাকে হাসপাতাল নিয়ে পৌঁছানো। এছাড়াও ছোটোখাটো সমস্যা আছে, যেমন নোভাকে কোথায় রেখে যাব, কে তার দেখাশোনা করবে, হাসপাতালে গুলতেকিনকে কতদিন থাকতে হবে, এই দিনগুলিতে নোভাকে সামলাবো কীভাবে। নাও চা খাও, চা খেয়ে দয়া করে কাপড় পরো। নোভাকে কী করব? কিছু করতে হবে না, আমি ফরিদকে টেলিফোন করে দিয়েছি, সে এসে পড়বে। ডাক্তারকেও তো খবর দেওয়া দরকার। খবর দিয়েছি, কাজ তো দেখি অনেক এগিয়ে রেখেছ। হ্যাঁ রেখেছি, প্লিজ চাটা তাড়াতাড়ি শেষ করো। চা শেষ করবার আগেই ফরিদ এসে পড়ল। সে ক্যানাডা থেকে এমএস করে আমাদের ইউনিভার্সিটিতে পিএইচডি করতে এসেছে। এই ছেলেটি পাকিস্তানি, পাকিস্তানি কারো সঙ্গে নীতিগতভাবে আমি কোনো যোগাযোগ রাখি না, একমাত্র ব্যতিক্রম ফরিদ। পৃথিবীতে এক ধরনের মানুষ জন্মায় যাদের জীবনের লক্ষ্য হচ্ছে পরের উপকার করা। পরের উপকার করবার সময়টাতেই তারা খানিকটা হাসি খুশি থাকে, অন্য সময় বিমর্ষ হয়ে থাকে। আমি আমার 40 বছরের জীবনে ফরিদের মতো ভালো ছেলে দ্বিতীয়টি দেখিনি, ভবিষ্যতে দেখবো সেই আশাও করি না। নোভাকে ফরিদের কাছে রেখে আমি হাসপাতালের দিকে রওনা হলাম। বরফ ঢাকার রাস্তায় আমার ডজ পোলারা গাড়ি চলছে। পেছনের সিটে গুলতেকিন কাত হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে অস্ফুট স্বরে কাতরাচ্ছে। আমি বললাম, ব্যথা কি খুব বেশি বেড়েছে? তুমি গাড়ি চালাও, কথা বলবে না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমার মনে হচ্ছে বেশি দেরি নেই। কী সর্বনাশ, আগে বলবে তো। আমি অ্যাক্সেলারেটরে পা পুরোপুরি দাবিয়ে দিলাম, গাড়ি চলল উল্কার গতিতে। আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে অ্যাক্সিডেন্ট না করে সেন্ট লিউক হাসপাতালে পৌঁছতে পারলাম। নার্স এসে দেখে শুনে বলল, এক্ষুনি ডেলিভারি হবে, চলো ওটিতে যাই। গুলতেকিনের চিকিৎসকের নাম ডক্টর মেলয়, ডেলিভারি তিনিই করবেন। আমেরিকান ডাক্তারদের সবার কাছে ওয়াকিটকি জাতীয় একটা যন্ত্র থাকে, তিনি যেখানেই থাকেন তার সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়। হাসপাতাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলো, তিনি বললেন এক মিনিটের মধ্যেই রওনা হচ্ছি। আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যখন সিগারেট ধরিয়েছি তখন হাসপাতালের ম্যাট্রন বলল, তুমি চলো আমার সঙ্গে। কোথায়? অপারেশন থিয়েটারে। কেন? তুমি তোমার স্ত্রীর পাশে থাকবে, তাকে সাহস দেবে। ও খুবই সাহসী মেয়ে, ওকে সাহস দেবার কোনো দরকার নেই। বাজে কথা বলবে না, তুমি এসো আমার সঙ্গে। ডেলিভারির সময় আমরা কাউকে ঢুকতে দেই না, শুধু স্বামীকে থাকতে বলি, এর প্রয়োজন আছে। আমি তেমন কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। যা ঘটতে যাচ্ছে তার অর্ধেক দায়ভাগ তোমার, তুমি এরকম করছো কেন? আমি ম্যাট্রনের সঙ্গে রওনা হলাম। ওটিতে ঢোকার প্রস্তুতি হিসেবে আমাকে মাস্ক পরিয়ে দিল, অ্যাপ্রন গায়ে ছড়িয়ে দিল, এক ধরনের বিশাল মোজায় পা ঢেকে দেওয়া হলো। আমি ওটিতে ঢুকলাম। অপারেশন থিয়েটারটি তেমন আলোকিত নয়, আমার কাছে অন্ধকার অন্ধকার লাগলো। ঘরটা ছোট এবং যন্ত্রপাতিতে ঠাসা, ফিনাইলের যে কটু গন্ধ হাসপাতালে পাওয়া যায় তেমন গন্ধও পেলাম না, তবে নেশা ধরনের মতো মিষ্টি সৌরভ ঘরময় ছড়ানো। গুলতেকিনকে বিশেষ ধরনের একটা টেবিলে শুয়ে রাখা হয়েছে, তার দুপাশে দুজন নার্স। ডক্টর মেলো এসে পড়েছেন, তিনি ছুরি কাঁচি গুছিয়ে রাখছেন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকার জন্যে তাদের দেখাচ্ছিল কুকলাক্স ক্ল্যানের সদস্যর মতো। তাদের ঠিক মানুষ বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তারা যেন একদল রোবট। আমি গুলতেকিনের হাত ধরে দাঁড়ালাম। ডেলিভারি পেইনের কথাই শুধু শুনেছি, এই ব্যথা যে কত তীব্র, কত তীক্ষ্ণ এবং কত ভয়াবহ সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এই প্রথম ধারণা হলো। ঘামে আমার সমস্ত শরীর ভিজে গেল, থরথর করে কাঁপতে লাগলাম। গলা কাটা কোরবানির পশুর মতো গুলতেকিন ছটফট করছে। একসময় আমি ডাক্তারকে বললাম, আপনি দয়া করে পেন কিলার দিয়ে ব্যথা কমিয়ে দিন। ডাক্তার নির্বিকার ভঙ্গিতে বললেন, পেন কিলার দেওয়া যাবে না, পেন কিলার দেওয়া মাত্র কন্ট্রাকশনের সমস্যা হবে, আর মাত্র কিছুক্ষণ। সেই কিছুক্ষণ আমার কাছে অনন্তকাল বলে মনে হলো। মনে হলো আমি লক্ষ লক্ষ বছর ধরে আমার স্ত্রীর হাত ধরে প্রতীক্ষা করছি। একসময় প্রতীক্ষার অবসান হলো, জন্ম হলো আমার দ্বিতীয় কন্যার শিলার। হাত পা ছুঁড়ে সে কাঁদছে, সরবে এই পৃথিবীতে তার অধিকার ঘোষণা করছে, যেন সে বলছে, এই পৃথিবী আমার, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমার, এই অনন্ত নক্ষত্রবিধি আমার। গুলতেকিন ক্লান্ত গলায় বলল, তুমি চুপ করে আছো কেন, আজান দাও, বাচ্চার কানে আল্লাহর নাম শোনাতে হয়। আমি আমার ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, আল্লাহু আকবর। নার্সের হাতে একটা ট্রে ছিল, ভয় পেয়ে সে ট্রে ফেলে দিল। ডাক্তার আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, হোয়াট ইজ হ্যাপেনিং। তাদের কোনো কথাই আমার কানে ঢুকছে না। আমি অবাক হয়ে দেখছি আমার শিশুকন্যাকে, সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, পৃথিবীর রূপ রস গন্ধ হয়তো বা ইতিমধ্যেই তাকে অভিভূত করে ফেলেছে। আমি প্রার্থনা করলাম যেন পৃথিবী তার মঙ্গলময় হাত প্রসারিত করে আমার কন্যার দিকে। দুঃখ বেদনার সঙ্গে যেন প্রগাঢ় আনন্দ বারবার আন্দোলিত করে আমার মামনিকে। পাখি। উইন্টার কোয়ার্টার শুরু হয়েছে, শীত এখনও তেমন পড়েনি,
ওয়েদার ফোরকাস্ট হচ্ছে দু একদিনের মধ্যে প্রথম তুষারপাত হবে, এবছর অন্য সব বছরের চেয়ে প্রচণ্ড শীত পড়বে, এরকম কথাবার্তাও শোনা যাচ্ছে। প্রাচীন মানুষেরা আকাশের রং দেখে শীতের খবর বলতে পারতেন। স্যাটেলাইটের যুগেও তাদের কথা কেমন করে জানি মিলে যায়। ভোরবেলা ক্লাসে রওনা হয়েছি, ঘর থেকে বের হয়ে মনে হলো আজ ঠান্ডাটা অনেক বেশি। বাতাসের প্রথম ঝাপটায় মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি ফিরে এসে পার্কা গায়ে দিয়ে রওনা হলাম। পার্কা হচ্ছে এমন এক শীত বস্ত্র যা পরে শূন্যে 30 ডিগ্রি নিচেও দিব্যি ঘোরাফেরা করা যায়। হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি পায়ের সামনে চড়ুই পাখির মতো কালো রঙের একটা পাখি চিকু চিকু ধরনের শব্দ করছে। মনে হলো শীতে আড়ষ্ট হয়ে গেছে। আমি পাখিটিকে হাতে উঠিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে সে আমার আঙ্গুলে ঠোঁট ঘষতে লাগলো। আমার মনে হলো পাখিদের কায়দায় সে বলছে তোমাকে ধন্যবাদ। আমি তাকে নিয়ে বাসায় ফিরে এলাম, উদ্দেশ্য আমার কন্যাকে পাখিটা দেব, সে জীবন্ত খেলনা পেয়ে উল্লসিত হবে। শিশুদের উল্লাস দেখতে বড় ভালো লাগে। আমার কন্যা পাখি দেখে মোটেই উল্লাসিত হলো না, ভয় পেয়ে চেঁচাতে লাগলো। মুগ্ধ হলো মেয়ের মা, সে বারবার বলতে লাগলো উমা কী সুন্দর পাখি, ঠোঁটগুলো দেখো মনে হচ্ছে 24 ক্যারাট গোল্ডের তৈরি। সে পাখিকে পানি খেতে দিল, ময়দা গুলে দিল, পাখি কিছুই স্পর্শ করল না, একটু পরপর বলতে লাগলো চিকু চিকু। ক্লাসের দেরি হয়ে যাচ্ছিল, আমি ক্লাসে চলে গেলাম, পাখির কথা আর মনেই রইল না। বিকেল 3টার দিকে আমার কাছে একটা টেলিফোন এলো। এক আমেরিকান তরুণী খুবই পলিশড গলায় বললেন, মিস্টার আহমেদ, তুমি কি কোনো পাখি কুড়িয়ে পেয়েছ? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু তুমি এই খবর জানলে কোত্থেকে? আমার বস আমাকে বললেন। আমি ফার্গো পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির অফিস থেকে বলছি। আমি আতঙ্কিত গলায় বললাম, পাখিকে বাসায় নিয়ে যাওয়া কি বেআইনি? না, বেআইনি নয়, আমরা তোমার পাখিকে পরীক্ষা করতে চাই, মনে হচ্ছে ওর ডানা ভেঙে গেছে। আমি কি পাখিকে নিয়ে আসবো? তোমাকে আসতে হবে না, আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার বলো। আমি নাম্বার বললাম এবং মনে মনে ভাবলাম এ কি যন্ত্রণায় পড়া গেল। বাসায় এসে দেখি পাখিটির জন্য আমার স্ত্রী কার্ডবোর্ডের একটা বাসা বানিয়েছে, নানান খাদ্যদ্রব্য তাকে দেওয়া হচ্ছে, সে কিছু কিছু খাচ্ছেও। তবে আমার কন্যার ভয় ভাঙেনি, সে মার কোল থেকে নামছে না, পাখির কাছে নিয়ে গেলেই ছেঁচিয়ে বাড়ি মাথায় করছে। আমার স্ত্রীর কাছে শুনলাম পাশের অ্যাপার্টমেন্টের এক মহিলা এসেছিলেন বেড়াতে, পাখি দেখে তিনিই টেলিফোন করেন। পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির লোকে সে সন্ধ্যার আগে পাখি নিয়ে গেল। রাত 8টায় টেলিফোন করে জানালো যে পাখিটার ডানা ভাঙা, এক্সরেতে ধরা পড়েছে, তাকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডানা জোড়া লাগানো যায়, যদিও এসব ক্ষেত্রে চেষ্টা সাধারণত ফলপ্রসূ হয় না। আমি মনে মনে ভাবলাম এত দেখি ভালো যন্ত্রণা হলো। মুখে বললাম আমি খুবই আনন্দিত যে পাখিটার একটা গতি হচ্ছে, পাখি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। 7 দিন কেটে গেল, পাখির কথা প্রায় ভুলতে বসেছি, তখন টেলিফোন এলো হাসপাতাল থেকে। ডাক্তার সাহেব আনন্দিত গলায় বললেন, ডানা জোড়া লেগে গেছে। আমি বললাম, ধন্যবাদ, আমি অত্যন্ত আনন্দিত, পাখিটি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন দেখছি না, আমার মেয়ে এই পাখি ঠিক পছন্দ করছে না, সে উলের কাঁটা দিয়ে খুঁচিয়ে পাখিটাকে মেরে ফেলতে পারে বলে আমার ধারণা। তাহলে তো বিরাট সমস্যা হলো। কী সমস্যা? দেখো, এটা হচ্ছে মাইগ্রেটরি বার্ড, শীতের সময় গরমের দেশে উড়ে চলে যায়। সমস্যাটা হলো ফার্গোতে শীত পড়ে গেছে, এই গোত্রের পাখি সব উড়ে চলে গেছে, একমাত্র তোমার পাখিটি যেতে পারেনি। এখন করণীয় কি? 6 মাস পাখিটাকে পালতে হবে, গোটা শীতকালটা তাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি তোমাকে আগেই বলেছি আমার পক্ষে সম্ভব না। আমি টেলিফোন নামিয়ে রাখলাম এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলাম কোন কুক্ষণে না জানি এই পাখি ঘরে এনেছিলাম। একদিন পর আবার পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির বড় কর্তা টেলিফোন, আহমেদ, তুমি নাকি তোমার পাখি নিতে রাজি হচ্ছ না? এটা আমার পাখি না, বনের পাখি, খানিকক্ষণের জন্য বাসায় নিয়ে গিয়েছিলাম। পাখিটির এই দুঃসময়ে তুমি তার পাশে দাঁড়াবে না? এই মাইগ্রেটরি পাখি যাবে কোথায়? আমি খাঁটি বাংলা ভাষায় বললাম, জাহান্নামে যাক। তুমি কি বললে? বললাম যে তোমরা একটা ব্যবস্থা করো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার মেয়ে পাখি পছন্দ করে না, আমি বরং এই 6 মাস পাখিটিকে বাঁচিয়ে রাখতে যা খরচ হয় তা দিতে রাজি আছি। ভদ্রলোক বললেন, দেখি কি করা যায়। বাকি দিনগুলি আতঙ্কের মধ্যে কাটতে হলো, টেলিফোন বাজলেই চমকে উঠি, ভাবি এই বুঝি পশু পাখিওয়ালারা নতুন ঝামেলা করছে। দিন দশেক পার হলো, আমি হাঁফ ছেড়ে ভাবলাম যাক আপদ চুকেছে। তখন আবার টেলিফোন, সেই পশু পাখি ক্লেশ নিবারণ সমিতি, তবে এবার তাদের গলায় আনন্দ ঝরে পড়েছে, আমের সুসংবাদ আছে। কী সুসংবাদ? তোমার পাখির একটা গতি করা গেছে। তাই নাকি? বাহ, কি চমৎকার! আমরা খোঁজ নিয়ে জেনেছি সিয়াটল ওয়াশিংটনে এই পাখি এখনও আছে, সিয়াটলের শীত এখনও তেমন পড়েনি, কাজেই পাখিরা মাইগ্রেট করেনি।
বলো কি, আমরা তোমার পাখিটি সিয়াটল পাঠিয়ে দিচ্ছি। সিয়াটলে তাকে ছেড়ে দেওয়া হবে, সে অন্য পাখিদের সঙ্গে মিশে মাইগ্রেট করবে। অসাধারণ! আগামী মঙ্গলবার পাখিটি সিয়াটলে যাচ্ছে। তুমি বেলা 3টায় গ্রে হাউন্ড বাস স্টেশনে চলে আসবে। শেষবারের মতো তোমার পাখিটাকে হ্যালো বলবে। অবশ্যই বলবো। সিয়াটল ফার্গা থেকে 3,000 মাইল দূরে। পাখিটাকে খাঁচাই করে গ্রে হাউন্ড বাসের ড্রাইভারের হাতে তুলে দেয়া হলো। আমি হাত নেড়ে পাখিটাকে বাই জানালাম। মনে মনে বললাম, এই আমেরিকানরাই মাইলায় হত্যাকাণ্ড ঘটায়, বোমা ফেলে হিরোশিমা নাগাসাকিতে। কী করে তা সম্ভব হয় কে জানে। ক্যাম্পে আমার বরাবরই সন্দেহ ছিল আমেরিকানরা জাতি হিসেবে আধা পাগল, এদের রক্তে পাগলামি মিশে আছে। এমন সব কাণ্ড কারখানা করে যা বিদেশি হিসেবে বিস্মিত হওয়া ছাড়া আমাদের কিছু করার থাকে না। যেমন ওদের ক্যাম্পিংয়ের ব্যাপারটা ধরা যাক, আগে ক্যাম্পিং বিষয়ে কিছুই জানতাম না, কেউ আমাকে কিছু বলেও দেয়নি। নিজেই লক্ষ্য করলাম, সামারের ছুটিতে দলবল নিয়ে এরা কোথাও যায়, ফিরে আসে কাকতাড়ুয়া হয়ে, গায়ের চামড়া খসখসে, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, চুল উস্কুখুস্কু। ওজনও অনেক কমে গেছে, সে কারণেই হয়তো সবাইকে খানিকটা লম্বা দেখায়। কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলে বলে, ক্যাম্পে। সেটা কি ক্যাম্পিং, কি তুমি জানো না? না। আমার না শুনে তারা এমন একটা ভঙ্গি করে যেন আমার মতো জঙ্গলি এই দেশে কেন এলো তা তারা বুঝতে পারছে না। খোঁজ নিয়ে জানলাম, প্রতিটি আমেরিকান পরিবার বছরে খানিকটা জঙ্গলে কাটায়, তাঁবু টাবু নিয়ে কোনো এক বিজন বনে চলে যায়। একে তারা বলে প্রকৃতির কাছাকাছি চলে যাওয়া। ল্যাবরেটরিতে আমার সঙ্গে কাজ করে কোয়ান্ডাল, সে তার ছেলে বন্ধুকে নিয়ে ক্যাম্পিংয়ে গেল। ফিরে এলো হাতে এবং পায়ে গভীর ক্ষতচিহ্ন নিয়ে। গ্রিজলি বেয়ার, প্রকাণ্ড ভালুক নাকি তাদের তাঁবু আক্রমণ করেছিল, ভয়াবহ ব্যাপার। অথচ রুথ কোয়ান্ডাল এমন ভাব করছে যেন জীবনে এরকম ফান হয়নি। আমি মনে মনে বললাম, বদ্ধ উন্মাদ। উন্মাদ রোগ সম্ভবত ছোঁয়াছে, কারণ পরের বছর আমি নিজেও ক্যাম্পিংয়ে যাব বলে ঠিক করে ফেললাম। দেখাই যাক ব্যাপারটা কি। আমার দ্বিতীয় মেয়েটির বয়স তখন 3 মাস। ফার্গো শহরে যে কটি বাঙালি পরিবার সে সময় ছিল সবাই আমাকে আটকাবার চেষ্টা করল। তাদের যুক্তি, এত ছোট বাচ্চা একটা মেয়ে নিয়ে এরকম পাগলামের কোনো মানে হয় না। মানুষের উপদেশ আমি খুব মন দিয়ে শুনি, তবে উপদেশের মতো কখনো কিছু করি না। কাজে $40 দিয়ে ইউনিভার্সিটি থেকে একটা তাঁবু ভাড়া করলাম, একটা অ্যালুমিনিয়ামের নৌকা ভাড়া করলাম, আর ভাড়া করলাম ক্যাম্পিংয়ের জিনিসপত্র। সেই সব জিনিসপত্রের মধ্যে আছে কুড়াল, ফার্স্ট এইড বক্স, সাপে কাটার ওষুধ এবং কি আশ্চর্য, একটা হারিকেন। খোদ আমেরিকাতেও যে কেরোসিনের হারিকেন পাওয়া যায় কে জানতো। যথাসময়ে গাড়ির ছাদে নৌকা বেঁধে রওনা হয়ে গেলাম। গায়ে ক্যাম্পিংয়ের পোশাক, হাফ প্যান্ট এবং বস্তার মতো মোটা কাপড়ের ফ্ল্যাপ দেওয়া শার্ট, মাথায় ক্রিকেট আম্পায়ারদের টুপির মতো ধবধবে সাদা টুপি। গাড়ি চলছে ঝড়ের গতিতে, বনে যাবার এই হচ্ছে নিয়ম। স্পিডিংয়ের জন্য পুলিশ অবশ্যই গাড়ি থামাবে, তবে যখন বুঝবে এই দল ক্যাম্পিংয়ে যাচ্ছে তখন কিছু বলবে না। ক্যাম্পিংয়ের প্রতি সবারই কিছুটা দুর্বলতা আছে। ফার্গো শহর থেকে 210 কিলোমিটার দূরে একটা ক্যাম্পিং গ্রাউন্ডে গাড়ি থামালাম। সমস্ত আমেরিকা জুড়ে অসংখ্য ক্যাম্পিং গ্রাউন্ড আছে, ব্যক্তি মালিকানায় এসব পরিচালিত হয়। টাকার বিনিময়ে ক্যাম্পিং গ্রাউন্ডে ঢোকা যায়, সেখানে ছোটোখাটো একটা অফিস থাকে। বিজন জঙ্গলি জায়গা হলেও অফিসটা খুব আধুনিক হয়, টেলিফোনের ব্যবস্থা থাকে, ছোটোখাটো বার থাকে, গ্রোসারি শপ এবং বেশ কিছু ভেন্ডিং মেশিন থাকে। সাধারণত স্বামী স্ত্রী মিলে অফিস এবং দোকানপাট দেখাশোনা করেন। আমার গাড়ি ঢোকা মাত্রই ক্যাম্পিং গ্রাউন্ডের ওয়ার্ডেন বিশাল দেহি এক আমেরিকান বের হয়ে এলো এবং অনেকটা মুখস্থ বক্তৃতার মতো বলল, তুমি চমৎকার একটি জায়গায় এসেছো, এর চেয়ে ভালো ক্যাম্পিং গ্রাউন্ড নর্থ আমেরিকায় আর নেই। আমরা তুলনামূলকভাবে টাকা বেশি নিই, তবে এক রাত কাটালেই বুঝতে পারবে কেন নেই। এমন অপূর্ব দৃশ্য তুমি কোথাও পাবে না। তোমার সামনে সল্ট হ্রদের নীল জলরাশি, পেছনে গভীর বন, এছাড়াও তুমি পাচ্ছ আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় সমস্ত উপকরণ, যেমন খবরের কাগজ এবং ফ্ল্যাশ টয়লেট। ভদ্রলোকের বক্তৃতার মাঝখানে আমি বললাম, কত দিতে হবে? দেখা গেল টাকার পরিমাণ আসলেই অনেক বেশি। হ্রদের নৌকা ভাসানোর জন্য ফি দিতে হলো, মাছ কেনার জন্য পারমিট কিনতে হলো, নানান ফ্যাকরা। ঝামেলা মিটিয়ে রওনা হলাম জায়গা বাঁচতে, কোথায় তাঁবু ফেলবো সেই জায়গা। ওয়ার্ডেনের স্ত্রী, ওনার সাইজও কিংকংয়ের মতো, আমাকে সাহায্য করতে নিজেই এগিয়ে এলেন। হ্রদের পাশে এসে চোখ জুড়িয়ে গেল, কাঁচের মতো স্বচ্ছ জল, 10 ফুট নিচের পাথরের খণ্ডটিও পরিষ্কার দেখা যাচ্ছে। হ্রদ যত না সুন্দর, পেছনের অরণ্য তার চেয়েও সুন্দর। যে কোনো সুন্দর জিনিসের সঙ্গে খানিকটা বিষণ্নতা মেশানো থাকে। আমার মন বিষণ্ন হয়ে গেল। গুলতেকিন বলছে, এত সুন্দর! হ্রদের কাছাকাছি তাঁবু খাটাবার জায়গা ঠিক করে কিংকং ভদ্রমহিলাকে ধন্যবাদ জানালাম। ভদ্রমহিলা যাওয়ার আগে বলে গেলেন, ক্যাম্পিংয়ের যাবতীয় জিনিসপত্র নামমাত্র মূল্যে তাদের কাছে ভাড়া পাওয়া যাবে,
তবে তারা চেক গ্রহণ করেন না, পেমেন্ট হবে ক্যাশে। সকাল 11টার মতো বাজে, ঝকঝকে রোদ উঠছে, বাতাসে ঘাসের বিচিত্র গন্ধ, চারিদিকে নির্ঝুম। ফ্লাক্স ভর্তি করে চা এনেছিলাম, চা শেষ করে প্রবল উৎসাহে তাঁবু খাটাতে লেগে গেলাম। তাঁবুর সঙ্গে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, কোন খুঁটি কীভাবে পুঁততে হয়, তাঁবুর কোন আংটাটা কোন খুঁটিতে যাবে সব পরিষ্কার করে লেখা। কাজটা খুবই সহজ মনে হলো। ঘণ্টাখানেক পার হবার পর বুঝলাম কাগজপত্রের কাজটা যত সহজ মনে হচ্ছিল আসলে তত সহজ নয়। তাঁবুর একটা দিক যখন কোনো মতে দাঁড়ায় তখন অন্য দিক ঝুলে পড়ে, সেটা ঠিক করতে যাই তখন গোটা তাঁবু মাটিতে শুয়ে পড়ে। আমার স্ত্রী এই 2 ঘন্টায় 50 বারের মতো ঘোষণা করলো যে আমার মতো অকর্মণ্য মানুষ সে আর দেখেনি, সে হলে 10 মিনিটের মাথায় নাকি তাঁবু ঠিক করে ফেলতো। আমি তাকে তার প্রতিভা প্রমাণ করার সুযোগ দিলাম এবং আরও 1 ঘন্টা নষ্ট হলো। দেখা গেল তাঁবু খাটানোয় তার প্রতিভা আমার মতোই। আমাদের তাঁবু কেমন খাটানো হয়েছে দেখার জন্য ওয়ার্ডেনের স্ত্রী বিকেলের দিকে এলেন এবং বললেন সামান্য ফিসের বিনিময়ে তাঁবু খাটানোর কাজটা তারা করে দেন। ফি দেওয়া হলো এবং চমৎকার তাঁবু তারা খাটিয়ে দিল। দুপুরে আমাদের কিছু খাওয়া হয়নি, খিদেই প্রাণ বের হয়ে যাচ্ছে। বন থেকে কুড়াল নিয়ে কাঠ কেটে এনে আগুনে মাংস ঝলসে খাওয়াই হচ্ছে নিয়ম। কাঠ জোগাড় হলো কিন্তু কিছুতেই আগুন ধরানো গেল না, কেরোসিন ঢেলে দিলে আগুন জ্বলে উঠে, খানিকক্ষণ জ্বলে তারপর আর নেই। আমি ওয়ার্ডেনের স্ত্রীকে মিসেস সিমসন গিয়ে বললাম আপনি কি সামান্য ফিসের বিনিময়ে আমাদের চুলাটা ধরিয়ে দিবেন। ভদ্রমহিলা আমার রসিকতায় খুবই বিরক্ত হলেন এবং গম্ভীর গলায় বললেন কেরোসিন কুকার পাওয়া যায়, তার একটি নিতে পারো। $10 দিয়ে কেরোসিন কুকার ভাড়া করলাম। দুপুরে লাঞ্চ শেষ হলো সন্ধ্যার আগে আগে। আমাদের মতো প্রচুর ক্যাম্প যাত্রী এখানে এসেছে, তবে তারা সবাই চলে গেছে বনের দিকে। জলের দেশের মানুষ বলেই আমরাই একমাত্র জলের কাছাকাছি আছি, বনের চেয়ে জল আমাকে বেশি আকর্ষণ করে। সন্ধ্যায় নৌকায় খানিকক্ষণ বেড়ালাম। আমেরিকান নিয়ম অনুযায়ী সবার জন্য লাইফ জ্যাকেট ভাড়া করতে হলো। আরও কিছু টাকা পেলেন মিসেস সিমসন। নৌকায় থাকতে থাকতে চাঁদ উঠে গেল, বিশাল চাঁদ। পঞ্জিকা দেখে রওনা হইনি, পাকে চক্রে পূর্ণিমার মধ্যে পড়ে গেছি। হৃদয়ের নিস্তরঙ্গ জলে চাঁদের ছায়া, দূরে বনরাজি পাক পাখালির ডাক, অদ্ভুত পরিবেশ। আমি চিরকাল শহরবাসী, কাজেই পুরোপুরি হকচকিয়ে গেলাম। বারবার মনে হচ্ছে স্বর্গের যেসব বর্ণনা ধর্মগ্রন্থগুলিতে আছে সেই স্বর্গ কি এর চেয়েও সুন্দর। তাঁবুতে ফিরলাম সন্ধ্যা মিলবার অনেক পরে। গুলতেকিন রাতের খাবার রাঁধতে বসলো, আমি বড় মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হলাম। সে বলল এই বনে কি বাঘ আছে? আমি বললাম আছে। সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো বাঘ আমাদের কখন খেয়ে ফেলবে বাবা? জগতের সত্যগুলি শিশুরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে, কখনোই তেমন বিচলিত হয় না। শিশুদের কাছে আমাদের অনেক কিছু শিখবার আছে। দূর্বাঘাসের চাদরে আদিগন্ত ঢাকা বড় গাছগুলির অধিকাংশের নাম আমি জানি না, উইলি, ওক এবং ইউক্যালিপটাস চিনতে পারলাম। চাঁদের আলোয় চেনা গাছগুলিকেও অচেনা লাগছে। একসময় আমাকে থমকে দাঁড়াতে হলো, যে দৃশ্যটা চোখে পড়লো তার জন্য আমার প্রাচ্যদেশীয় চোখ প্রস্তুত ছিল না। একদল তরুণ তরুণী বনের ভেতর ছোটাছুটি করছে, তাদের গায়ে কাপড়ের কোনো বালাই নেই। আমি শুনেছি আমেরিকানরা গভীর বনে প্রবেশ করার পর সভ্যতার শিকল কাপড় চোপড় খুলে ফেলে, ফিরে যায় আদম এবং হাওয়ার যুগে, প্রকৃতির সঙ্গে একাত্মতা যার নাম। এই দৃশ্য নিজের চোখে কখনো দেখবো তা ভাবিনি। দৃশ্যটি আমার কাছে মোটেই অস্বাভাবিক বা অশ্লীল মনে হলো না, বরং মনে হলো এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমার মেয়ে বলল বাবা ওদেরকে খুব গরম লাগছে। আমি বললাম হ্যাঁ চলো আমরা ফিরে যাই। আমি অনেক রাত পর্যন্ত জেগে রইলাম, কত রাত তা জানা হলো না, ঘড়ি দেখতে ইচ্ছে করলো না। মেয়ে দুটি তাঁবুতে ঘুমাচ্ছে, আমি এবং গুলতেকিন তাঁবুর বাইরে বসে আছি। স্বামী স্ত্রীরা প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসাবাসির কথা কখনো বলে না। সেই রাতে আমরা 20-এর আগের সময়ে কেমন করে যেন ফিরে গেলাম। পাশে বসা তরুণীটিকে অচেনা মনে হতে লাগলো, বারবার মনে হচ্ছিল এত আনন্দ আছে পৃথিবীতে। ভোরবেলায় সূর্যোদয় দেখা আমার কখনো হয়ে ওঠে না, অথচ আশ্চর্যের ব্যাপার অনেক রাতে ঘুমোতে যাবার পরেও জেগে উঠলাম সূর্য ওঠার আগে। সূর্যোদয়ের দৃশ্যটি এত সুন্দর কখনো ভাবিনি। আগে জানতাম না সূর্যটাকে ডিমের কুসুমের মতো দেখায়, জানতাম না ভোরবেলায় সূর্য এত বড় থাকে, এই সূর্য আকাশে লাফিয়ে লাফিয়ে উঠে তাও জানা ছিল না। সকালে নাস্তা হলো দুধ এবং সিরিয়ালের। নাস্তার পর দলবল নিয়ে মাছ ধরতে গেলাম। আমেরিকায় বড়শি দিয়ে মাছ ধরতে চাইলে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স করতে হয়, লাইসেন্সের ফি $15। লাইসেন্স করা ছিল, তারপরও বুড়ি সিমসনকে $5 দিতে হলো। এটা নাকি লেক রক্ষণাবেক্ষণের ফি। বড়শি ফেলে মূর্তির মতো বসে থাকার কাজটি খুব আনন্দদায়ক হবে মনে করার কোনো কারণ নেই, তবু যেহেতু লাইসেন্স করেছি কাজেই বসে রইলাম।
শুনেছিলাম আমেরিকান লেক ভর্তি মাছ টোপ ফেলতে হয় না, সুতা ফেললেই হয়, সুতা কামড়ে মাছ উঠে আসে। বাস্তবে সেরকম কিছু ঘটল না। আমি পুরো পরিবার নিয়ে মাছ ধরার আশায় ঝাঁ ঝাঁ রোদে 3 ঘন্টা কাটিয়ে দিলাম, মাছের দেখা নেই। একসময় বুড়ি সিমসন এসে উদয় হলো এবং গম্ভীর গলায় বললেন, লেকের কোন জায়গায় মাছ টোপ খায় এবং কখন কিভাবে বড়শি ফেলতে হয় সেই বিষয়ে তাদের একটি বুকলেট আছে, সামান্য অর্থের বিনিময়ে তা সংগ্রহ করা যেতে পারে। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কী ভয়! কিনলাম বুকলেট এবং সঙ্গে সঙ্গে ফল লাভ। বিশাল এক নরদারণ্য পাইক ধরে ফেললাম। এই আমার জীবনের প্রথম এবং শেষ মৎস্য শিকার। আমার বড় মেয়ে বিষয়ে অভিভূত হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো, বাবা এটা কি তিমি মাছ? বাবা আমরা কি একটা তিমি মাছ ধরে ফেলেছি? দুপুরে লাঞ্চ হলো সেই মাছ, ওয়েস্টার্ন ছবির কায়দায় আগুনের ঝলসিয়ে লবণ ছিটিয়ে খাওয়া। অন্য সময় এই মাছ আমি মুখেও দিতে পারতাম না, কিন্তু পরিবেশের কারণে সেই আগুনের ঝলসানো অখাদ্যকেও মনে হলো স্বর্গের কোনো খাবার। লাঞ্চ শেষ হবার আগেই একটা দুঃসংবাদ পাওয়া গেল। জানা গেল 9 বছর বয়সী একটা ছেলে দলছুট হয়ে বনে হারিয়ে গেছে। ছেলেটির বাবা মা ভাই বোন হতবুদ্ধি হয়ে গেছে, কী করবে বুঝতে পারছে না। বনে হারিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু না, টিভি এবং খবরের কাগজে প্রায় এরকম খবর আসে। গত বছর 19 বছর বয়সী একটা মেয়ে মন্টানার এক বনে হারিয়ে যায়, তাকে উদ্ধার করা হয় 13 দিন পরে। সে এই 13 দিন ব্যাং সাপ খোপ লতাপাতা খেয়ে বেঁচে ছিল। কেউ কেউ ইচ্ছে করেই বনে থেকে যায়। 33 দিন পর হারিয়ে যাওয়া এক দম্পতিকে খুঁজে বের করার পর তারা বললেন, নাগরিক সভ্যতায় অতিষ্ঠ হয়ে তারা বনে আশ্রয় নিয়েছেন, তারা ভালোই আছেন, শহরে ফিরতে চান না। 9 বছর বয়সী শিশুটির নিশ্চয়ই এরকম কোনো সমস্যা নেই, সে নিশ্চয়ই আতঙ্কে অস্থির হয়ে আছে। ক্যাম্পে সাজসাজ রব পড়ে গেল, স্টেট পুলিশকে খবর দেওয়া হলো। ঘণ্টাখানেকের মধ্যে 2টি হেলিকপ্টার বনের উপর দিয়ে চক্রাকারে উঠতে লাগলো। হেলিকপ্টার থেকে জানানো হলো বাচ্চাটিকে দেখা যাচ্ছে, একটা ফাঁকা জায়গায় আছে, নিজের মনে খেলছে, ভয়ের কিছু নেই। বাচ্চাটিকে যখন উদ্ধার করা হলো সেই গম্ভীর গলায় বলল, আমি হারাবো কেন, আমার পকেটে তো কম্পাস আছে। 2 দিন থাকবার পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম, 1 সপ্তাহ থেকে গেলাম। মিসেস সিমসন একদিন এসে বললেন, তোমরা আর থেকো না, বেশি দিন থাকলে নেশা ধরে যাবে, আর ফিরে যেতে ইচ্ছে করবে না। এই আমাদেরকে দেখো, বছরের পর বছর এই জায়গায় পড়ে আছি, ঘণ্টাখানেকের জন্য শহরে গেলে দম বন্ধ হয়ে আসে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মিসেস সিমসন বললেন, 17 বছর আগে আমিও আমার স্বামীর সঙ্গে ক্যাম্পিংয়ে এই জায়গায় এসেছিলাম, এতই ভালো লাগলো যে লিজ নিয়ে ক্যাম্পিং স্পট বানালাম, তারপর থেকে এখানেই আছি। বছরে 3টা মাস লোকজনের দেখা পাই, তারপর দুজনে একা একা কাটাই। কষ্ট হয় না? না, বনের অনেক রহস্যময় ব্যাপার আছে, তোমরা যারা 2-1 দিনের জন্য আসো তারা তা ধরতে পারো না, আমরা পারি, পারি বলেই। মিসেস সিমসন তার কথা শেষ করলেন না। আমি বললাম, রহস্যময় ব্যাপারগুলো কি? ওইসব তোমরা বিশ্বাস করবে না, ওই প্রসঙ্গ বাদ থাক। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনের দিকে তাকালেন। রহস্যময় বন হয়তো কানে কানে তাকে কিছু বলল, দেখলাম তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মিসেস সিমসন বললেন, একটা মজার ব্যাপার কি জানো, সমুদ্র মানুষকে আকর্ষণ করে, এত যে সুন্দর সমুদ্র তার পাশেও 3-4 দিনের বেশি মানুষ থাকতে পারে না। আর বন মানুষকে আকর্ষণ করে, মানুষকে সে চলে যেতে দেয় না, পুরোপুরি গ্রাস করতে চেষ্টা করে, কাজেই তোমরা চলে যাও। আমরা চলে গেলাম, সব মিলিয়ে 7 দিন ছিলাম। মিসেস সিমসন 3 দিনের ভাড়া রাখলেন, শান্ত গলায় বললেন, তোমরা 3 দিন থাকতে এসেছিলে, সেই 3 দিনের রেন্টই আমি রেখেছি, বাকি দিনগুলি কাটিয়েছ অতিথি হিসাবে, বনের অতিথি, বন তোমাদের আটকে রেখেছে, কাজেই সেই 4 দিনের ভাড়া রাখার কোনো প্রশ্ন ওঠে না। নামে কি বা আসে যায়। সামার হলিডে শুরু হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবার মনই এই সময় খানিকটা তরল অবস্থায় থাকে। অত্যন্ত কঠিন অধ্যাপককেও এই সময় নরম এবং আদুরে গলায় কথা বলতে দেখা যায়। আমার অধ্যাপকের নাম জোসেফ অ্যাডওয়ার্ড গ্লাস। গ্লাস নামে সার্থকতা বোঝানোর জন্যই হয়তো ভদ্রলোক কাঁচের মতো কঠিন এবং ধারালো। সামার হলিডের তারল্য তাকে স্পর্শ করেনি। ভোর 9টায় ল্যাবে এসে দেখি সে একটা বিকারে কপার সালফেটের সলিউশন বানিয়ে খুব জাঁকাচ্ছে। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির প্রচলিত প্রভাত হচ্ছে, ভোরবেলা গ্লাসের সঙ্গে দেখা হলে সারাটা দিন খারাপ যাবে। গ্লাসকে দেখে মনটা খারাপ হয়ে গেল, প্রভাতের কারণে নয়, মন খারাপ হলো কারণ ব্যাটা রাজ থেকে ছুটিতে যাওয়ার কথা, যায়নি যখন তখন বুঝতে হবে সে এই সামারে ছুটিতে যাবে না, ছুটির 3 মাস আমাকে জ্বালাবে, কারণ জ্বালানোর জন্য দ্বিতীয় ব্যক্তি ল্যাবে নেই, সবাই ছুটি নিয়ে কেটে পড়েছে। আমি প্রফেসরের দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বললাম, হাই। গ্লাস আনন্দে সব কটা দাঁত বের করে বলল, তুমি আছো তাহলে, থ্যাংকস।
এসো দুজনে মিলে এই সলিউশনটার ডিফারেনশিয়াল রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বের করে ফেলি। আমি বললাম, এটা সম্ভব না, আমি আমার নিজের কাজ করব, এর মধ্যে তুমি আমাকে বিরক্ত না করলে খুশি হব। বাংলাদেশের পাঠক পাঠিকারা আমার জবাব শুনে হয়তো আঁতকে উঠেছেন। আমার পিএইচডি গাইড এবং বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ঈশ্বরের মতো ক্ষমতাবান একজন অধ্যাপকের সঙ্গে এই ভাষায় কথা বলা যায় কি না তা নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে না। তবে আমেরিকান চরিত্র সম্পর্কে যাদের কিছুটা ধারণা আছে তারাই বুঝবেন আমার জবাব হচ্ছে যথাযথ জবাব। প্রফেসর গ্লাস খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, হামাদ, এটা সামান্য কাজ, 1 ঘন্টাও লাগবে না। আমি বললাম, আমাকে হামাদ ডাকছো কেন? আমার নাম হুমায়ুন আহমেদ, হামাদটা তুমি পেলে কোথায়? নাম নিয়ে তুমি এত যন্ত্রণা করো কেন হামাদ? নামে কি বা আসে যায়? আমি একজন ওল্ড ম্যান, তোমাকে রিকোয়েস্ট করছি কাজটা করে দিতে, আর তুমি নাম নিয়ে যন্ত্রণা শুরু করে দিলে। আমি ডিফারেনশিয়াল রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বের করে দিলাম। ঝাড়া 5 ঘন্টা লাগলো, কোনো কিছুই হাতের কাছে নেই, সবাই ছুটিতে, নিজেকে ছুটোছুটি করে প্রত্যেকটা জিনিস জোগাড় করতে হয়েছে। প্রফেসর গ্লাস আমার পাশেই চুরুট হাতে বসে খুব সম্ভব আমাকে খুশি রাখবার জন্যে একের পর এক রসিকতা করছে। রসিকতাগুলোর সাধারণ নাম হচ্ছে ডার্টি জোকস, ভয়াবহ ধরনের অশ্লীল। বিকাল 5টায় ল্যাব বন্ধ করে বাসায় ফিরবার আগে আগে গ্লাসের কামরায় উঁকি দিলাম। গ্লাস হাসি মুখে বলল, কিছু বলবে হামাদ? হ্যাঁ বলবো, আগেও কয়েকবার বলেছি, আজও বলবো। তোমার নামের উচ্চারণের ব্যাপার তো? হ্যাঁ, উচ্চারণ করতে পারি না বলেই তো একটু এলোমেলো হয়ে যায়। এতে এত রাগ করবার কী আছে? আমেরিকানদের জিহ্বা শক্ত। আমেরিকানদের জিহ্বা মোটেই শক্ত না, অনেক কঠিন উচ্চারণ এরা অতি সহজেই করে। তোমরা যখন কোনো ফরাসি রেস্টুরেন্টে যাও তখন খাবারের ফরাসি নামগুলো খুব আগ্রহ করে উচ্চারণ করো না? গ্লাস গম্ভীর চোখে তাকিয়ে রইল, কিছু বলল না। আমি বললাম, এসো আমার সঙ্গে, চেষ্টা করো, বলো হুমায়ুন। গ্লাস বললেন, হ্যাঁ ম্যান। আমি বললাম, হলো না, আবার বলো, হুমায়ুন। হু মা ইউন। গ্লাস বলল, মায়ান। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমেরিকায় পা দেওয়ার পর থেকে যে জিনিসটি আমাকে পীড়া দিচ্ছে সেটি হচ্ছে শুদ্ধভাবে এরা বিদেশিদের নাম বলতে চায় না, ভেঙে চুড়ে এমন করে যে রাগে যা জ্বলে যায়। মোরহেড স্টেট ইউনিভার্সিটির মিজানুল হককে বলে হাকু, হাকু পারলে হক বলতে অসুবিধা কোথায়? অন্য বিদেশিরা এই ব্যাপারটি কীভাবে নেয় আমি জানি না, আমার অসহ্য বোধ হয়। হংকংয়ের চাইনিজ ছাত্রদের দেখেছি এ ব্যাপারে খুবই উদার, তারা আমেরিকানদের উচ্চারণ সাহায্য করার জন্য নিজেদের চাইনিজ নাম পাল্টে পড়াশোনার সময়টার জন্য একটা আমেরিকান নাম নিয়ে নেয়। যার নাম চ্যান ইয়েন, সে হয়তো খণ্ডকালীন একটা নাম নিল মিস্টার ব্রাউন। দীর্ঘ 4 বছরের ছাত্র জীবনে সবাই ডাকবে মিস্টার ব্রাউন, যদিও তার আসল নাম চ্যান ইয়েন। হংকংয়ের চাইনিজগুলো এই কাজটি কেন করে কে জানে? আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে দার্শনিকের মতো বলল, ভুল উচ্চারণে আসল নাম বলার চেয়ে শুদ্ধ উচ্চারণে নকল নাম বলা ভালো। তাছাড়া নাম আমেরিকানদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়, এটা হচ্ছে ফাজিলের দেশ, নামের মধ্যেও এরা ফাজলামি করে, তাই না? নাম নিয়ে যে এরা যথেষ্ট ফাজলামি করে সে সম্পর্কে সন্দেহের কারণ নেই। এরা পশুর নামে নাম রাখে, যেমন মিস্টার ফক্স, মিস্টার লায়ন, মিস্টার ল্যাম্ব। এরা কীটপতঙ্গের নামে নাম রাখে, যেমন মিস্টার বিটল, গোবরে পোকা। একটার নাম পেয়েছিলাম যার বাংলার মানে ষাঁড়ের গোবর, মিস্টার বুলডাং জুনিয়র। অবশ্যই বাংলা ভাষাতেও খাদ্য গ্যাদা নাম রাখা হয়, তবে সেসব নাম নিয়ে আমরা বড়াই করি না, আমেরিকানরা করে। আমি একজন আন্ডারগ্রাজুয়েট ছাত্র পেয়েছিলাম, সে খুব বড়াই করে বলল, আমার নাম ব্যাক বাইসন, বাইসনের পাছা। ধরাকে সরাজ্ঞান করার একটা প্রবণতা আমেরিকানদের আছে। ঢাকা শহরে একবার এক আমেরিকানকে খালি গায়ে হাফ প্যান্ট পরা অবস্থায় গাড়ি চালিয়ে যেতে দেখেছি। গাড়িতে একজন বাঙালি তরুণী এবং 2 জন বাঙালি যুবক। আমি জানি না, তবে আমার বিশ্বাস আমেরিকানটির খালি গায়ে গাড়ি চালানোর যুক্তি বোধহয় এদেশে গরম। আমাদের প্রাচ্যদেশীয় সভ্যতার এই আচরণ গ্রহণযোগ্য নয়, এটা তারা জেনেও এই কাজ করবে। ভাবটা এরকম, আমরা কোনো কিছুই পরোয়া করি না, এরা যখন আমাদের দেশে আসবে তখন আমাদের আচার আচরণকে সম্মান করবে, এটাই আমরা আশা করব। তারা যখন তা করবে না তখন মনে করিয়ে দেব যে তারা যা করছে তা গ্রহণযোগ্য নয়। আমরা প্রায় কখনোই তা করি না, সাদা চামড়া দেখলে এখনও আমাদের হুঁশ থাকে না। যাক পুরনো প্রসঙ্গে ফিরে যাই, আমি খুব যে একজন বিপ্লবী ধরনের ছেলে তা নয়, বড় বড় অন্যায় দেখি কিন্তু তেমন কোনো সাড়া শব্দ করি না। সবসময় মনে হয় প্রতিবাদ অন্যেরা করবে, আমার ঝামেলায় যাবার দরকার নেই। তবু বিকৃত উচ্চারণে বিদেশিদের নাম বলাটা কেন জানি শুরু থেকেই সহ্য হলো না। একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলাম যাতে আমেরিকানরা শুদ্ধ নামে ডাকার একটা চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের খবরের কাগজে চিঠি লিখলাম, আমার যুক্তি আমেরিকানরা ইচ্ছে করে বিদেশিদের ভুল উচ্চারণে ডাকে। উদাহরণ হচ্ছে,
শিলা নামটা সঠিক উচ্চারণ না করতে পারার কোনো কারণই নেই। এর কাছাকাছি নাম তাদের আছে, কিন্তু যেই তারা দেখবে এই নামটা একজন বিদেশির, অমনি উচ্চারণ করবে শৈলা। এর মানে কি? 7 বছর ছিলাম আমেরিকায়। এই 7 বছরে অনেক চেষ্টা করলাম ওদের দিয়ে শুদ্ধভাবে আমার নামটা বলাতে, পারলাম না। ফল এই হলো যে বিশ্ববিদ্যালয় এলাকায় রটে গেল হামাম নামের এই ছেলের মাথায় খানিকটা গণ্ডগোল আছে। তবে ছেলে ভালো। বিদেশের পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসছি। আমার দেশে ফিরে যাওয়া উপলক্ষে প্রফেসর গ্লাস তার বাড়িতে একটা পার্টি দিলেন। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, এই পার্টিতে প্রথমবারের মতো সে শুদ্ধ উচ্চারণ করল। আমার দীর্ঘদিনের আন্দোলনের সুন্দর পরিণতি। আমার ভালো লাগার কথা, আনন্দিত হওয়ার কথা, কেন জানি ভালো লাগলো না। গ্লাস গাড়িতে করে আমাকে পৌঁছে দিচ্ছে। আমি বললাম, এই তো সুন্দর করে তুমি আমার নাম বলতে পারছো, আগে কেন বলতে পারতে না? গ্লাস খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, বিদেশিদের আমরা একটু আলাদা করে দেখি। আমরা তাদের রহস্যময়তা ভাঙতে চাই না, তাদের অন্যরকম করে ডাকি, অন্য কিছু না। অধ্যাপক গ্লাসের কথা কতটুকু সত্যি আমি জানি না। সে যেভাবে ব্যাপারটাকে দেখেছে, অন্যরাও সেভাবে দেখেছে কি না তাও জানি না। গ্লাসের কথা আমার ভালোই লাগলো। আমি হাসি মুখে বললাম, তুমি আমাকে তোমার মতো করেই ডাকো। বিদায় নিয়ে যাবার ঠিক আগ মুহূর্তে গ্লাস বলল, হামান, ভালো থেকো এবং আগলি আমেরিকানদের কথা মনে রেখো।